ঠিক আছে আমি শুনতে পাচ্ছি না কেন
কেজি উপর থেকে করবি? নমস্কার। বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস কমপ্লেক্সে আপনাদের সকলকে স্বাগত। ইন স্পোর্টস ডট টিভি অ্যাপে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে এই মাঠে, যেখানে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করবে ডালহৌসি অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে। গুরুত্বপূর্ণ এই অর্থে আপনারা জানেন এবারে লিগ, প্রিমিয়ার লিগ 26টা দলকে নিয়ে হচ্ছে, দুটো গ্রুপে খেলা হচ্ছে, একটা এ এবং আরেকটা বি। আজকে এ গ্রুপের খেলা, যেখানে রয়েছে
মোহনবাগান, মোহামান স্পোর্টিং, ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব, পিয়ারলেসের মতো দলগুলো, অপরদিকে ইস্ট বেঙ্গল, ভবানীপুর, খিদিরপুর, এরিয়ানের মতো দলেরা খেলছে। তা আজকে যে খেলাটা হচ্ছে তাতে প্রথম তিনে যাওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের ছেলেরা অনুশীলন সেরে নিচ্ছে খেলা শুরুর আগে। তাদের কিন্তু আজকের ম্যাচ থেকে জয় তুলতেই হবে। যদি টপ থ্রিতে যেতে হয় গ্রুপ থেকে, তাহলে আজকের ম্যাচে তাদের পয়েন্ট, তিনটে পয়েন্ট অত্যন্ত জরুরি। এবং কিছু প্রতিবন্ধকতা আছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের, তাদের বেশ কিছু খেলোয়াড় কার্ড এবং শারীরিক কারণে দলে নেই। রাহুল পাসোয়ানকে গত তিনটে ম্যাচে তারা পায়নি, যে ছেলেটি ইতিমধ্যে ছটি গোল করে ফেলেছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের পক্ষ থেকে। সালমানের মতো মাঝমাঠের একটা ভালো ব্লকারকে তারা পাচ্ছে না, এটাও তাদের কাছে আজকে একটা বড় ক্ষতি আমি বলবো। দল সাজিয়েছে এইভাবে কিবু বিকুনা, সুস্নাতা মালিক গোলে, আয়ন মণ্ডল, সৌরভ ভানওয়ালা, জোসেফ, হিমাংশু পাটিল, তুহিন শিকদার, অভিষেক দাস ক্যাপ্টেন, সৌরভ দাস, ফিরোজ, জেরিমি এবং জ্যাকব। এই দল মালিক গোলে, তিনজন ডিফেন্ডার, দাস, মণ্ডল এবং দাস, দুজন সৌরভ দাস এবং অভিষেক দাস রয়েছে। জেরিমিকে রেখেছেন, জ্যাকবকে রেখেছেন সামনের দিকে, পাটিল আছে, তুহিন শিকদার আছে। দলটা যেভাবে সাজানো হয়েছে সে প্রসঙ্গে পরে আসবো। রিজার্ভ বেঞ্চে আছে সুপ্রতীপ, সুপ্রিয় পণ্ডিত, বিশাল, মনতোষ চাকলাদার, তন্ময় ঘোষ, আকাশ মণ্ডল, রাহুল কুমার পাসোয়ানকে কিন্তু আজকে রিজার্ভ বেঞ্চে রাখা হয়েছে। রশিদ রয়েছে, সন্দীপ মান্ডি রয়েছে, সুব্রত সাত্রা রয়েছেন। সুতরাং বলা যেতে পারে দুজন এমন খেলোয়াড়কে রিজার্ভে রেখেছে সে তারা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ডালহৌসি অ্যাথলেটিক ক্লাব তারা অনুশীলন সেরে নিচ্ছে। খুব একটা ভালো জায়গায় কিন্তু এই দলটি নেই, যেখানে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব 9 ম্যাচে 20 পয়েন্ট পেয়ে এই মুহূর্তে কিন্তু লীগ তালিকার তৃতীয় স্থানে রয়েছে এই গ্রুপে। আর অবনমনের দিক থেকে যদি দেখি তো ডালহৌসি তারা কিন্তু 9 খেলে 4 পয়েন্ট পেয়ে লীগ তালিকার একেবারে দ্বাদশ স্থানে রয়েছে। নিচের দিকে চারটে দল, এফসিআই 9 খেলে 6, সিএফসি 9 খেলে 5, ডালহৌসি 9 খেলে 4 এবং পাঠচক্র 10 খেলে 3 পয়েন্টে রয়েছে। আকিব গোলে খেলবে ডালহৌসির, রজত বালা, সুখচাঁদ তানজরুর, বিক্রম হালদার, শিবাহরি, সালমান হায়দার, সুশোভন বেড়া, সুমেন সোরেন চাংতে, মানসাম কিমা চাংতে রয়েছেন। চারজন ডিফেন্ডারকে রেখেছেন, কিসকু, বেড়া, বালা, হায়দার, সোরেন, হোসেন এবং চাংতে। সামনের দিকে রাজ, হরি এবং হালদার, গোলে রয়েছেন শেখ আকিব। খুব গুরুত্বপূর্ণ ডালহৌসির জন্য, কারণ তাদের নতুন কোচ এসেছে প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, আসছি সে প্রসঙ্গে। সৌরভ রায় রিজার্ভ বেঞ্চে, পল্লব বিশ্বাস, ইজাজ আহমেদ, আবদুল্লাহ, অনিকেত, আভাস, পল্টু, দেবদাস রয়েছেন তারা। আজকে রেফারি শুভজিৎ প্রামাণিক, সুজাতা পালিত এবং সুব্রত বর্মন রয়েছেন লাইন অফিসিয়াল হিসাবে। তনুময় সরকার চতুর্থ রেফারি এবং ম্যাচ কমিশনার অরিন্দম ভট্টাচার্য। খেলা শুরুর প্রাককালে আমরা একটু আলোচনা করে নিতে পারছি, কারণ এই ডালহৌসি ক্লাব কিন্তু 145 বছরের একটা ক্লাব, অনেক অতীত ঐতিহ্য রয়েছে এই ডালহৌসি ক্লাবের। স্বাধীনতার আগে ভারতীয় ফুটবলে ডালহৌসি অ্যাথলেটিক ক্লাবের একটা দারুণ সুনাম ছিল। দুদলের খেলোয়াড়রা, অরিন্দম ভট্টাচার্য ম্যাচ কমিশনার, তার সাথে রেফারিরা রয়েছেন, চারজন রেফারি মাঠে যাচ্ছেন, যেখানে রয়েছেন শুভজিৎ প্রামাণিক, সুজাতা পালিত, সুব্রত বর্মন এবং তনুময় সরকার। দুদলের খেলোয়াড়রা সারিবদ্ধভাবে মাঠে নেমেছেন। এই মুহূর্তে কিট্টু আগে খুব জোর একটা বৃষ্টি হয়ে গেছে, এখন কিন্তু ঝকঝকে রোদ, ভীষণ ভালো একটা পরিবেশ এই বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস কমপ্লেক্সে। দুদলের খেলোয়াড়রা রেফারিদের সাথে এবং খেলোয়াড়দের সাথে সৌহার্দ্য বিনিময় করে নিচ্ছে। খুব গুরুত্বপূর্ণ আজকের এই ম্যাচ ডালহৌসির পক্ষে। অপরদিকে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের কাছেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যদি টপ থ্রিতে যেতে হয় তবে আজকের ম্যাচে কিন্তু তাদের পয়েন্ট সংগ্রহ করতেই হবে।
দু দলের দুই অধিনায়ক নিজেদের মধ্যে শেখ সালমান হায়দার এবং অভিষেক দাস তারা টস সেরে নেবে। দু দলের দুই ক্যাপ্টেনের কিন্তু জার্সি নাম্বার আজকে 14, একদিকে অভিষেক আরেকদিকে শেখ সালমান হায়দার। দেখা যাক কোন 14 শেষ পর্যন্ত হাসি মুখে ফিরতে পারে। ফটো সেশন, হাওয়ার পক্ষে খেলার সুযোগ নেবে ডালহৌসি অ্যাথলেটিক ক্লাব, স্থান পরিবর্তন করে তারা চলে যাচ্ছে ডান দিকে, অপরদিকে ডালহৌসি অ্যাথলেটিক ক্লাব তারা যাচ্ছে বাঁ দিকে। অর্থাৎ হাওয়ার পক্ষে খেলার সুযোগ নেবে অবশ্যই ওই ডালহৌসি ডায়মন্ড হারবার অ্যাথলেটিক ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। আজকে রেফারি শুভজিৎ প্রামাণিক। ডায়মন্ড হারবার এর আগে যে 9টি ম্যাচ খেলেছে তাতে তারা প্রথম ম্যাচে সিএফসিকে 7-0, মোহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে তারা জিতেছে। মোহামেডান স্পোর্টিং ডায়মন্ড হারবার প্রথম খেলায় সাদ্দাম সমিতিকে হারিয়েছে 2-0 গোলে, দ্বিতীয় খেলায় আর্মির সাথে 1-1, তৃতীয় ম্যাচে এফসিআইকে 4-0 গোলে, চতুর্থ ম্যাচে 2-0 গোলে তারা হারিয়ে দেয় সিএফসিকে, পঞ্চম ম্যাচে ডালহৌসি জেতে 2-1 গোলে মোহামেডান স্পোর্টিংয়ের বিপক্ষে। এটা একটা দারুণ জয় ছিল ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের। ষষ্ঠ ম্যাচে তারা 1-0 গোলে হারায় ইউনাইটেডকে এবং সপ্তম ম্যাচে ডালহৌসি 1-1 গোলে অমীমাংসিতভাবে খেলা শেষ করে পিয়ারলেসের সাথে, কল্যাণীতে খেলাটি হয়েছিল। অষ্টম ম্যাচে তারা পরাজিত হয় কালীঘাট মিলন সংঘের বিপক্ষে। এই দলটাও কিন্তু টপ থ্রিতে যাওয়ার জন্য একটা লড়াইয়ে আছে, এই দলটার পয়েন্টও কিন্তু এখন যথেষ্ট ভালো। তাদের সংগ্রহ 10 ম্যাচে 21 পয়েন্ট, শেষ মুহূর্তের শপথ সেরে নিচ্ছে ডালহৌসি অ্যাথলেটিক ক্লাব। আর গত ম্যাচে অর্থাৎ নবম ম্যাচে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব 5-1 গোলে হারিয়ে দেয় পাঠো চক্রকে। অপরদিকে খুব একটা ভালো জায়গায় নেই ডালহৌসি অ্যাথলেটিক ক্লাব, তাই তারা মৃদুল ব্যানার্জিকে সরিয়ে দিয়ে নতুন কোচ এনেছেন, শপথ সেরে নিচ্ছেন ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের খেলোয়াড়রা। খুব গুরুত্বপূর্ণ তাদের কাছে আজকের এই ম্যাচ। জেরেমি এবং জ্যাকব দুই সহোদর যারা আইজল এফসি থেকে এবার ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবে সই করেছে, তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ম্যাচ, কারণ এর আগের ম্যাচে জ্যাকব 2টি অনবদ্য গোল করেছেন। আজ দেখা যাক জ্যাকব কীভাবে খেলা থেকে চালিয়ে যান। আজকে রেফারি শুভজিৎ প্রামাণিক তাদের সংকেত বিনিময় করে নিচ্ছেন। তবে প্রশান্ত ব্যানার্জি যেহেতু কোচ তাই কিছুটা আক্রমণাত্মক খেলার চেষ্টা করবে অবশ্যই ডালহৌসি অ্যাথলেটিক ক্লাব। নতুন কোচ প্রশান্ত নিজেও খুব নামী খেলোয়াড় ছিলেন, ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান তিনটে ক্লাবেই সুনামের সাথে খেলেছেন, কোচ হিসাবেও তার সুনাম রয়েছে। তাই ডালহৌসি অ্যাথলেটিক ক্লাব খাঁদের কিনারে চলে যাওয়া, সেখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তারা প্রশান্তকে এনেছে। বলতে বলতে রেফারির বাঁশি, খেলা শুরু হয়ে গেল। আপনাদের পর্দার ডান দিক থেকে বাঁ দিকে আক্রমণ শোনাচ্ছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব, আর বাঁ দিক থেকে ডান দিকে ডালহৌসি অ্যাথলেটিক ক্লাব আক্রমণে যাওয়ার চেষ্টা। ফিরোজ থেকে অয়ন হয়ে বাঁ দিকে সৌরভ, অয়ন লম্বা ক্লিয়ারেন্স, চাপ বাড়াবার চেষ্টা করবে অবশ্যই ক্যাপ্টেন শেখ সালমান হায়দার। সেখান থেকে সুশোভন বেড়া ইনসাইড করেছেন, পাস বাড়িয়েছেন, বল দখলের লড়াই, কিন্তু সেখান থেকে বলটিকে কিন্তু বার করে দিয়েছেন। ভারী সুন্দর পাস, আক্রমণে যাবার চেষ্টা, ট্যাকল, বল চলে গেল বাইরে। ছাংতে খুব বিপজ্জনক খেলোয়াড় সানতে, ডালহৌসি কিন্তু প্রথম থেকে চাপ বাড়াবার চেষ্টায় নিজেদের মধ্যে পাস খেলে নেয়া শেখ হায়দার, লম্বা তুহিন, রেফারির বাঁশি, ফাউল, ফ্রেকে। তবে ব্যাপারটা ইচ্ছাকৃত নয়, আমরা দেখে নেব ঘটনাটি কী ঘটেছিল।
একটা লম্বা বল আসছিল, বলটিকে ধরে যখন যাওয়ার চেষ্টা করছিল তখন ফিরোজ ব্যথা পেয়েছেন, রেফারি কিন্তু ফাউলের নির্দেশ দিয়েছেন। অয়ন মণ্ডল স্টপার ব্যাক। এবারের লিগে একটি গোল আছে ছেলেটির, গত ম্যাচে গোল করেছেন সৌরভ বানওয়ালা। সুস্নাত মালিক লম্বা শট, কিন্তু বল চলে গেল বাইরে। সবে মাত্র খেলা শুরু হয়েছে, এখনও পর্যন্ত সেইভাবে কিন্তু কেউ গোলের মুখ খুলতে পারেনি। লেফট ব্যাক এক্ষেত্রে রজতবালা, বল চলে গেল বাইরে। রজতবালা এবং সুখচাঁদ কিস্কু দুজন দুটো প্রান্তিক ব্যাক। অয়ন জোসেফ থেকে লম্বা বল, বল চলে গেল বাইরে। থ্রো ইন ডালহৌসি অ্যাথলেটিক ক্লাবের অনুকূলে। রজতবালা, লেফট ব্যাক রজতবালা, বল চলে গেল বাইরে। আবার আবার থ্রো ইন, জোসেফকে আজকে খেলানো হচ্ছে। জোসেফ রয়েছে ডান দিকে, ফিরোজ রয়েছে, তুইন শিকদার রয়েছে, হিমাংশু পাটিল রয়েছে। হিমাংশু পাটিল বলটিকে ঠেলে দিলেন, সেখান থেকে নিয়ে ঢোকবার চেষ্টা জোসেফের। ফিরোজ, জোসেফ, জ্যাকব, কিন্তু এক্ষেত্রে আবার ফাউলের নির্দেশ রেফারির। মালসাম কিমা চান্তে ফাউলটি করে ফেলেছেন। চাংতাকে চিনতে আমাদের খুব একটা অসুবিধা হচ্ছে না, মুন্ডিত মুস্তক। দেখুন কি হয়েছিল, বলটি নিয়ে টার্ন করে যখন জেরিমি যাওয়ার চেষ্টা করছিলেন তখন তাকে ফাউল করা হয়েছে। ফ্রি কিক। অভিষেক দাস ক্যাপ্টেন ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের, ইস্ট বেঙ্গলে খেলে আসা প্লেয়ার, অভিজ্ঞ খেলোয়াড় অভিষেক, অত্যন্ত লড়াকু ফুটবলার। করে বাড়ানো বল, হেড ব্যাক, সেখান থেকে স্লিপ করে চলে এসেছিল, কিন্তু গোলরক্ষক শেখ আকিব ঠিক সময় মতো কিন্তু বলটিকে ধরে নিয়েছিলেন। স্টপার কিছুটা মিস করে ফেলেছিল। সুশোভন বেড়া, তুহিন বলটিকে ব্যাক করে দিয়েছে, সেখান থেকে তুহিন উঁচু করে বল বাড়িয়ে দিয়েছে, কিন্তু সোজাসুজি গোলরক্ষক আকিবের কাছে। আকিব, শেখ আকিব, আকিব কান্নার ছেলে, প্রথমে দলে ছিলেন না। এক্ষেত্রে কিন্তু ফিরোজের বিপক্ষে ফাউলের নির্দেশ দিয়েছেন রেফারি। সুমেন সোরেনকে ফাউল করে ফেলেছিল ছাংতে। ব্লকিং আক্রমণে তুহিন, জেরিমি থ্রু বল, বলটিকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টায় জ্যাকব। জ্যাকবের পাস কিন্তু ঠিক মতো হলো না, কিন্তু তার আগেই কিন্তু অফসাইডের ফাঁদে জড়িয়ে পড়েছিলেন, বেরিয়ে আসতে পারেননি ওখান থেকে জেরিমি। সঙ্গত কারণেই অফসাইডের নির্দেশ দিয়েছেন সহকারী রেফারি। দেখুন ঘটনাটি কী ঘটেছিল, যখন বলটি চলে যাচ্ছিল অফসাইড থেকে অনসাইডে আসছিল, সঙ্গত কারণেই কিন্তু তাকে তার বিরুদ্ধে ফাউল দিয়েছেন রেফারি। আর একটা ট্যাকেল, বল চলে গেল বাইরে। সৌরভ দাস লেট ফুল ব্যাক। একটা দল লড়াই চাই চালাচ্ছে চ্যাম্পিয়নশিপের লক্ষ্যে, রাইট ফুল ব্যাক সুখচাঁদ কিস্কু। আক্রমণে যাবার চেষ্টা, বল দখলের লড়াই, মালসাম কিমা ছাংতে, ভুল পাস, সৌরভ ভানওয়ালা, জোসেফ, অভিষেক। আক্রমণে ডায়মন্ড হারবার ডান দিক থেকে সেন্টার এবং শট সোজা সুজি গোলরক্ষকের কাছে। একটা সুবর্ণ সুযোগ ছিল
কিন্তু জেরেমি বলটিকে গোলে রাখতে পারলেন না। দেখুন বলটি চলে এসেছিল জ্যাকবের পায়ে লেগে যখন চলে আসে, কিন্তু সোজাসুজি জেরেমির শট চলে গেছে গোলরক্ষক শেখ আকিবের কাছে। একটা নিশ্চিত গোল হতে পারত কিন্তু হলো না, লম্বা ক্লিয়ারেন্স। আবার রেফারির বাঁশি, ফাউল, ফ্রি কিক। ডায়মন্ড হারবার যেখানে দুটো ফাউল করে ফেলেছে সেখানে ডালোসিও দুটি ফাউল, দুটি দলই ওপেন ফুটবল খেলার চেষ্টা করছে। খুব যে রক্ষণাত্মক খেলছে ডালোসি বলবো না, গোলরক্ষক শেখ আকিব একটা দারুণ সেভ করে ফেলেছিলেন, সুযোগ এসে গেছিল আক্রমণে যাওয়ার চেষ্টা। সৌরভ সামনের দিকে বল বাড়াবার চেষ্টা, কিন্তু ব্যাক পাস। মালিক এগিয়ে এসে বলটিকে বাড়িয়ে দিয়েছেন, ফিরোজ সামনের দিকে থ্রু, অভিষেক থ্রু বল, হিমাংশু পাটিল সেন্টার, কিন্তু খুব সুন্দরভাবে সেই বলকে ফিরিয়ে দিয়েছে স্টপার ব্যাক সুশোভন। আক্রমণে যাওয়ার চেষ্টা তুহিন শিকদার, বাপাটি দারুণ চলে ছেলেটি, কিন্তু এক্ষেত্রে পাসটি ঠিক মতো হলো না, বল চলে গেল বাইরে। হাওয়ার ফেভারে খেলছে কিন্তু ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব, কিন্তু এখনও পর্যন্ত তারা কিন্তু সুযোগটা নিতে পারেনি। 1878 সালে তৈরি হয়েছিল এই ডালহৌসি অ্যাথলেটিক ক্লাব, দ্বিতীয় ওল্ডেস্ট ক্লাব ভারতবর্ষের, মেয়ো রোডে এই ক্লাবটি রয়েছে। খেলাধুলা ছাড়াও কালচারাল অ্যাক্টিভিটিসের সাথে সামাজিক দায়বদ্ধতা রয়েছে এই ক্লাবের। ব্রিটিশ জুট মিল কর্মী, নেভাল ভলেন্টিয়ার্স, পুলিশ, কাস্টমস এবং আর্মেনিয়ান ক্লাবের সাথে যুক্ত ছিল এই ডালহৌসি অ্যাথলেটিক ক্লাব। ডালহৌসি স্কোয়ারের দক্ষিণ দিকে ডালহৌসি ইনস্টিটিউট কিন্তু আছে এখনও, এখনও পর্যন্ত কলকাতা লীগ তারা জিতেছে 4 বার। স্বাধীনতার আগে তাদের একটা দাপট ছিল আক্রমণে ঢোকার চেষ্টা, একাধিক খেলোয়াড় চলে আসছে, জটলা তৈরি হচ্ছে। সৌরভ ভানুওয়ালা দূর থেকে শট নিলেন কিন্তু সেইভাবে কিন্তু কাজের কাজ কিছু হয়নি। সামনের দিকে থ্রু বল, সৌরভ অনেকটা উপরে উঠে গেছে সৌরভ, আবার রেফারির বাঁশি, ফাউল, ফ্রি কিক। আইএফএ লীগ চ্যাম্পিয়ন হয়েছে তারা 1910, 1921, 1928 এবং 1929। দেখুন কীভাবে সৌরভকে ফাউল করে ফেলেছিল এক্ষেত্রে শিবাহরি, সঙ্গত কারণেই রেফারি তাকে ফাউল দিয়েছেন, 32 নম্বর জার্সিধারী ফুটবলার শিবাহরি। তারা 2 বার আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে 1897 এবং 1905। রানার্স আপ হয়েছে তারা 5 বার আইএফএ শিল্ড, 1900, 1902, 1922, 1927 এবং 1928। ব্রিটিশরাই এই ক্লাবটাকে মূলত চালনা করত। আর অপরদিকে মাত্র 2 বছর বয়স ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন এই ক্লাবটিকে। প্রথম থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা, দূর থেকে শট কিন্তু প্রতিহত হয়েছে, একাধিক খেলোয়াড় রয়ে গেছে ডালহৌসির গোলমুখে। সেখান থেকে পাস, কিন্তু পাসটি ঠিক মতো করতে পারলেন না এক্ষেত্রে জেরেমি। খেলা 10 মিনিট থেকে 11 মিনিটের দিকে গড়িয়ে চলেছে, এখনও পর্যন্ত খেলায় কোনো গোল হয়নি। তবে বল পজিশনের দিকে বলা যেতে পারে কিছুটা হয়তো এগিয়ে থাকবে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। জোসেফ কিছুটা হসপিটাল পাসের মতো হয়ে গেছিল, হাফাটেট একটা বল বাড়ানো, মালসাম কিমার চান্তে সামনের দিকে থ্রু বল, শিবা হরি
বল নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু ক্ষেত্রে ফাউলের নির্দেশ দিয়েছেন রেফারি। দেখুন কী হয়েছিল ঘটনাটি, ছাংসের বাড়ানো বল, শিবাহরি যাচ্ছেন, সৌরভও যাচ্ছেন, শেষ পর্যন্ত একটা ধাক্কা হয়েছে ছোট, তাই জন্যই শিবাহরির বিরুদ্ধে ফাউলের নির্দেশ দিয়েছিলেন রেফারি শুভজিৎ প্রামাণিক। শিবাহরি দুটো ফাউল কিন্তু করে ফেলেছে ইতিমধ্যেই। জেরিমি লম্বা বাড়ানো বল, কিন্তু কোথায় বাড়ালেন, কোনো রকম কোনো নিয়ন্ত্রণ নেই পাশের, বল চলে গেল বাইরে। এখনো পর্যন্ত এ খেলাতে একটা দারুণ প্রতিদ্বন্দ্বিতা কিন্তু গড়ে তুলেছে ডালহৌসি অ্যাথলেটিক ক্লাব। গোলরক্ষক শেখ আকিব কান্নার ছেলে, লম্বা শট সামনের দিকে বেরিয়ে বার করে দেওয়ার সুযোগ গোল হতে পারে, এবং সঙ্গে সঙ্গে বলটিকে জালে জড়িয়ে দিলেন, গোল করলেন জ্যাকব। অনবদ্য একটা পাস ছিল, সেই পাসটাকে দুজন স্টপারের মাঝখান থেকে কন্ট্রোল করলেন, তারপর দেখে শুনে বলটিকে জালে জড়িয়ে দিলেন জ্যাকব। জ্যাকবের করা গোলে এগিয়ে গেল ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব 1-0 গোলে। এই মুহূর্তে ফলাফল ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব 1, ডালহৌসি অ্যাথলেটিক ক্লাব 0। গোল করলেন জ্যাকব, এই গোলটা দরকার ছিল, চাপ বাড়াতে হবে, আরও গোল তুলে নিতে হবে, কারণ এই মুহূর্তে লীগ টেবিলের যে অবস্থা, শুধু পয়েন্টের নিরিখে নয়, গোল পার্থক্য কিন্তু একটা বড় বিষয় হয়ে দাঁড়াতে পারে। এবারের ম্যাচে প্রচুর গোল হচ্ছে, বিদেশিহীন কলকাতার লীগ হচ্ছে, এটা খুব ভালো জিনিস, তরুণ খেলোয়াড়দের কাছে একটা বড় সুযোগ নিজেদের মেলে ধরার। এআইএফএ প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলেন লোকাল লিগে কোনো বিদেশি ফুটবলার খেলা চলবে না, আইএফএ কিন্তু সেটাকে পুরোপুরি ফলো করেছেন। শিবাহরি আক্রমণ ডালহৌসি অ্যাথলেটিক ক্লাবের, পেছন থেকে এসে কেড়ে নিয়েছেন জ্যাকব, সেখান থেকে সৌরভ ভানওয়ালা, অয়ন জোসেফ, টুইনের বলটি বাড়াবার ইয়েটা, এক্ষেত্রে টুইন ফাউল করে ফেলেছে রেফারি, কিন্তু ফাউলের নির্দেশ দিয়েছেন। দেখুন কী হয়েছিল ঘটনাটি, বলটিকে নিয়ে যখন দেখার চেষ্টা করছিলেন, প্রথমে একটা ধাক্কা দিয়েছিলেন, তারপরে পেছন থেকে একটা ধাক্কা, সঙ্গত কারণেই রেফারি ফাউলের নির্দেশ দিয়েছেন। ডালহৌসির আক্রমণ, ফাঁকা জায়গায় বালসাম কিংবা ছাংতে, জোসে ফিরোজ লম্বা শট, অয়নের থ্রু বল, বল পজিশন 54%, ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের, সেকেন্ডে ডালহৌসির 46%। প্রথম কোয়ার্টারে খেলা শেষ হলো, প্রথম কোয়ার্টারে যদি আমরা দেখি, তাতে আমি আগেই বলছিলাম কিছুটা প্রাধান্য ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের রয়েছে, তাদের একটা গোল রয়েছে, তার সাথে বল পজিশনও তাদের রয়েছে। লেট ব্যাক রজত পালা, সামনের দিকে বল বাড়াবার চেষ্টা, এক্ষেত্রে বিক্রম হালদারকে, বিক্রম হালদারের লম্বা বাড়ানো বল, হেড ব্যাক অয়নের, গোলরক্ষক ঠিক জায়গায় ছিলেন, এক্ষেত্রে মালিক সুস নাতা মালিক, দেখে নিচ্ছেন খেলোয়াড়রা কে কোথায় আছেন। পাঁচটি গোল কিন্তু ইতিমধ্যেই হয়েছে এই ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের বিপক্ষে, আবার রেফারির বাঁশি ছিল যেখানে ফাউল করা হয়েছিল জেরিমিকে, ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব যেখানে তিনটে ফাউল করেছে, সেক্ষেত্রে ওদেরও ফাউল কিন্তু একই। সামনের দিকে থ্রু বল,
বলটি কি পাবেন, অতিবারই ছিলেন হিমাংশু পাটিল, কিন্তু না, বল চলে গেল বাইরে। চাপ বাড়িয়ে দ্বিতীয় গোলটি তোলার লক্ষ্যে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব অপরদিকে ডালহৌসি অ্যাথলেটিক ক্লাবের কাছে গোল ফিরিয়ে দেবার প্রচেষ্টা চলবে। বেশ কয়েকজন নিয়মিত খেলোয়াড় আজকে কিন্তু ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের হয়ে খেলছে না, তার প্রধান কারণ কিছুটা কার্ড সমস্যা আর কয়েকজনের শারীরিক অবস্থান ভালো না। তবু রাহুল পাসোয়ান, যিনি ছটি গোল করেছেন এই ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের পক্ষে এবারের এই লিগে, তিনি আজকে রিজার্ভ তালিকায় আছেন, প্রয়োজন হলে কোচ হয়তো তাকে নামাতে পারেন। অভিষেক দাস, ফিরোজ, ব্যাকপাস, সৌরভ, দুজন সৌরভ রয়েছে, সৌরভ ভানবালা এবং সৌরভ দাস। এক্ষেত্রে সৌরভ থেকে সৌরভের কাছেই গিয়েছিল মালিক, গোলরক্ষক সুস্নাতা মালিক। হিমাংশু পাটিল সামনের দিকে থ্রু কোথায় দিলেন, কোনো খেলোয়াড় নেই, সরাসরি গোলরক্ষকের কাছে। সেকাকিব একবার একটা অবধারিত গোল বাঁচিয়েছিলেন, জেরিমির শট ছিল কিন্তু সোজাসুজি তার কাছেই চলে এসেছিল, খুব সুন্দর জায়গায় ছিলেন তিনি। ফিরোজ আক্রমণ, সেখান থেকে তুহিন, দেখছেন কাকে দেবেন, থ্রু দিয়েছে, সেখান থেকে ধরে দিয়েছে, জেরিমি আউটসাইড ডচ করেছে, ঢুকছেন জেরিমি, উঁচু করে বাড়ানো বল, কিন্তু কোথায় রাখছেন, বলগুলোকে ঠিকমতো রাখতে হবে, ঠিকমতো পাস খেলতে হবে, কোথায় বাড়ালেন। এক্ষেত্রে সৌরভ নিয়ন্ত্রণ নেই পাসিংয়ের ক্ষেত্রে, আমি ওভারল্যাপে আসছি বটে কিন্তু ঠিকমতো যদি বলটিকে রাখতে না পারি তাহলে কাজে লাগবে কী করে আক্রমণগুলো। গোলরক্ষক শেখ আকিব, আজ কিন্তু তিনি স্টেডি আছেন, InPost.tv অ্যাপে এ খেলা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। নতুন উদ্যোগ নিয়েছে আইএফএ, খুব বুদ্ধিদীপ্ত ফুটবল, কিন্তু কর্নার, এক্ষেত্রে প্রথম কর্নার ডালহৌসি অ্যাথলেটিক ক্লাবের অনুকূলে, বল বসিয়ে নিয়েছেন বিক্রম হালদার, বিক্রম শট নেবেন, প্রথম কর্নার ডালহৌসি অ্যাথলেটিক ক্লাবের, ডান পায়ে শট নেবেন, ইনসুইংয়ে হয়তো রাখবেন কিন্তু সরাসরি গোলরক্ষকের কাছে। এক্ষেত্রে একটা ধাক্কা হয়েছে, রেফারি কিন্তু সঙ্গে সঙ্গেই বাঁশি বাজিয়েছেন, আমরা দেখে নেব ঘটনাটি কী ঘটেছিল। বলটি যখন আসছে তখন মালিক উঠেছিলেন এবং সেই বলকে হেড করতে গিয়ে কিছুটা আঘাত পেয়েছেন, এক্ষেত্রে রেফারি সঙ্গে সঙ্গে কিন্তু ফাউলের নির্দেশ দিয়েছেন। চার নম্বর জার্সিদারি ফুটবলার সুশোভন বেড়া, স্টপার ব্যাক, তিনি চলে এসেছিলেন হেড করতে, তার পাশে কিন্তু ছিলেন তাজনুর হোসেন, কিন্তু আশা করব মালিকের আঘাত গুরুতর নয়, উঠে দাঁড়াবে। ফুটবল বডি কন্ট্যাক্ট গেম। শুভজিৎ প্রামাণিক সুন্দরবনে থাকে ছেলেটি, ন্যাশনাল রেফারি, খুব সুন্দরভাবে কিন্তু খেলাটিকে পরিচালনা করছে। এখনো পর্যন্ত জ্যাকবের করা গোলে 1-0 গোলে এগিয়ে রয়েছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। ফাউলের নির্দেশ দিয়েছেন রেফারি, বল বসিয়ে নিয়েছেন মালিক, গোলরক্ষক ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব, বিএসএস এর হয়েও খেলেছে এই ছেলেটি সৌরভ। জেরিমি, সৌরভ, জ্যাকব, দুই ভাইয়ের মধ্যে খুব ভালো একটা ওয়াল পাস চলছিল কিন্তু রেফারি এক্ষেত্রে থ্রোর নির্দেশ দিয়েছেন,
ওয়ালপাসটা খুব দ্রুত খেলার চেষ্টা করেছিল, আক্রমণে যাওয়ার চেষ্টা। এবার জেরেমি থেকে হিমাংশু পাটিল হয়ে একেবারে জোসেফ হয়ে ডান দিকে দলনায়ক অভিষেক ফিরোজ, এই ছেলেটিও কিন্তু অনেকটাই উন্নতি করেছে, মাঝমাঠে নিয়মিত খেলছে। সৌরভ বল বাড়িয়ে দিয়েছেন, সেখান থেকে তুহিন হয়ে সৌরভ একেবারে লেফট ফুল ব্যাক থেকে লেফট উইঙ্গারের জায়গায় সৌরভ, সেখান থেকে তুহিন ফিরোজ, ফিরোজ লড়াকু ফুটবলার ফিরোজ, তুহিন ভারী সুন্দর বল বাড়িয়েছেন, জ্যাকব জ্যাকব থেকে জেরেমি, আক্রমণ ডায়মন্ড হারবারের ভারী সুন্দর কভারিং এক্ষেত্রে সালমানের, বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে, গোলের সুযোগ ছিল, সুবর্ণ সুযোগ ছিল গোলশোধের, কিন্তু গোলটি করতে পারলেন না। দেখুন ঘটনাটি কি ঘটেছিল, কিছুটা ভুল করে ফেলেছিল, ঠিকমতো হেড করতে পারেননি সৌরভ ভানওয়ালা, গতিতে পরাস্ত করেছিলেন এবং চলে এসেছিলেন ঠিক মতো তাজনুর, কিন্তু বলটি ঠিক জায়গায় রাখতে পারলেন না। তাজনুর হোসেন ভাঙরের ছেলে, সুবর্ণ সুযোগ এসে গেছিলো ডালহৌসি অ্যাথলেটিক ক্লাবের কাছে গোল পরিশোধের, সেই সুযোগটি কিন্তু কাজে লাগাতে পারলেন না, তবে সেই সুযোগটি কিন্তু করে দিয়েছিলেন সৌরভ ভানওয়ালা, যে হেডটা তিনি করেছিলেন সেটা কিন্তু সরাসরি চলে গেছিলো প্রতিপক্ষ খেলোয়াড়ের পায়ে। মাথায় রাখতে হবে হেড যখন আমি করছি আমার পেছনে কেউ নেই, এমনভাবে করতে হবে যাতে বিপদ না ঘটে, এই ব্যাপারগুলি তো মাঝে মাঝে খেলোয়াড়রা ভুল করে ফেলে। বল খেলার চেষ্টায় তুহিন ভারী সুন্দর বল বাড়িয়েছিলেন, কিন্তু কোনো খেলোয়াড় নেই, সৌরভ বল দখল করার জন্য গিয়েছিলেন কিন্তু সঠিক কাজ করেছেন শেখ আকিব, ক্লিয়ার করে দিয়েছেন, কারণ ব্যাকপাস ছিল, বল ধরলে ফাউল হয়ে যাবে। জ্যাকব গত ম্যাচেও দুটো গোল করেছিলেন, বড় থ্রো করতে পারেন, খেলা শুরুর আগে বৃষ্টি হয়েছে, বলটা ভেজা রয়েছে, তাই থ্রো করার সময় স্লিপ হতে পারে, লম্বা থ্রো, একাধিক খেলোয়াড় রয়েছেন, জোসেফ কিন্তু বলের নাগাল পেলেন না, বলটি ধরে নিজেরাই কিন্তু পাল্টা আক্রমণে যাবার চেষ্টা করছেন, এক্ষেত্রে সেই রজত বালা, কিন্তু বল চলে গেল বাইরে, থ্রো ইন ডায়মন্ড ফুটবল ক্লাবের পক্ষে, থ্রো ইন, থ্রো হলেই সৌরভ দাসকে ডাকা হয়, বড় থ্রো করতে পারে সৌরভ, অনেকটা কর্নারের মতো একটা অ্যাডভান্টেজ থাকে, বড় থ্রো যদি আসে, 1-0 গোলে এগিয়ে রয়েছে আজকের এই ম্যাচে এখনও পর্যন্ত ডায়মন্ড ফুটবল ক্লাব, লম্বা থ্রো, হেডব্যাক শট ঠোটলে গোল হতে পারে, কিন্তু কোথায় মারলেন এক্ষেত্রে হিমাংশু পাটিল, সুযোগ ছিল হিমাংশু পাটিলের কাছে, দেখে শুনে শটটি নিতে নেবার, সুযোগ আসছে, সুযোগ কিন্তু হেলায় হারাচ্ছে, লম্বা ভলি, হেডব্যাক ছাংতে ঠিকমতো হলো না, তুহিন কোথায় বাড়ালেন সরাসরি শেখ আকিবের কাছে, খুব যে ভালো ম্যাচ হচ্ছে বলা যাবে না, মাঝে মাঝে দুই একটা ওয়াল পাস খেলার চেষ্টা করেছে কিন্তু কাজের কাজ কিন্তু কিছু করতে পারেনি, ক্লিয়ারেন্স, বল চলে গেল বাইরে, বলটিকে বাড়িয়েছিলেন শিবাহরি, শিবাহরি কিন্তু একটু ডিফেন্সিভ চ্যানেলেই কিন্তু থাকছেন, খেলার চেষ্টা ডিফেন্স করার চেষ্টা করছেন, বল চলে গেল সরাসরি আকিবের কাছে, ডায়মন্ড হারবার এফসি তাদের 10ম ম্যাচটি খেলছে, এর আগে তারা 9টি ম্যাচ খেলেছে যেখানে তারা 1টি ম্যাচে পরাজিত হয়েছে এবং সেই ম্যাচটি ছিল কালীঘাট মিলন সংঘের বিপক্ষে, তারা পিয়ারলেসের সাথে 1-1 গোলে ড্র করেছে, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল,
তারা আর্মি রেডের সাথেও কিন্তু ড্র করেছে এবারের এই লিগে। বল চলে আসছিল কিন্তু ঠিক সময় মতো ঠিক জায়গায় ছিলেন সুশোভন, বলটিকে ক্লিয়ার করে দিলেন। থ্রো ইন সৌরভ দাস, থ্রো করার জন্য যাচ্ছেন, বড় থ্রো করতে পারেন সৌরভ। কালীঘাট এমএস 10 ম্যাচে 21 পয়েন্টে রয়েছে, মোহনবাগান 8 ম্যাচে 20 পয়েন্টে রয়েছে, মোহামেডান স্পোর্টিং কিন্তু 7 ম্যাচে 18 পয়েন্ট সংগ্রহ করে নিয়েছে। হেড ব্যাক করে দিয়েছে সেখান থেকে যাওয়ার চেষ্টা, ফাউল ফাউল, এক্ষেত্রে তুহিন ফাউল করে ফেলেছে। খুব ভালো রেফারিং করছেন সুন্দরবনের এই শুভজিৎ প্রামাণিক ন্যাশনাল রেফারি। দেখুন ঘটনাটি কী ঘটেছিল, হেড করে সেই বলটিকে যখন নেওয়ার চেষ্টা করছিলেন তখন ফাউল করে ফেলেছিলেন কিন্তু তুহিন। এবার আবার ফাউলের নির্দেশ, সেক্ষেত্রে অভিষেক দাস ফাউল করেছে, তুহিন দুটো ফাউল করেছেন আজকের ম্যাচে। দেখুন ঘটনাটি কী ঘটেছিল, পুরোপুরি ধাক্কা মেরেছেন অভিষেক এবং রেফারির দৃষ্টি কিন্তু এড়ায়নি। আসলে অভিষেক বলটা দেখতেই পারেনি, বলটাকে এত সুন্দরভাবে কভার করেছিল, সেই কভার থেকে বলটিকে দেখতে না পারার দরুন পেছন থেকে আসে একটা ধাক্কা এবং ফাউল। অভিষেক তারও কিন্তু দুটো ফাউল হয়ে গেল আজকের এই ম্যাচে। প্রতিনিয়ত ম্যাচের স্ট্যাটিস্টিক্স ইনফোস ডস টিভিতে আপনাদের দেখানো হচ্ছে। এবারের লিগের প্রতিটি ম্যাচ দেখানো হচ্ছে, প্রতিটি খেলা ইনস্পোর্টস ডট টিভি অ্যাপে আপনারা দেখতে পাচ্ছেন। স্টপার ব্যাক শিশুবন বেড়া বলটিকে বাড়িয়েছিলেন, এবার আক্রমণে যাবার চেষ্টা, জ্যাকব সামনের দিকে থ্রু, কিন্তু কোথায় বাড়ালেন, নিয়ন্ত্রিত থ্রু বল কিন্তু আসছে না। সেইভাবে যে ভালো আক্রমণ করছে সেটাও কিন্তু বলা যাবে না। আবার বল দখলের লড়াই, এক্ষেত্রে থ্রু হলো সেখান থেকে জেরিমি জ্যাকব, শট গোলে রেখেছিলেন বটে কিন্তু তার আগেই কিন্তু রেফারি অফসাইডের নির্দেশ দিয়েছেন। সহকারী রেফারি সুব্রত বর্মন পতাকা তুলে দাঁড়িয়ে ফাউল, ডাউন আমরা ফুটবল ক্লাব 6টি ফাউল করেছে। দেখুন ঘটনাটি কী ঘটেছিল, বলটি নিয়ে যখন যাওয়ার চেষ্টা করছিলেন কিন্তু হাতে লেগে গেছিলো বলটি, বলটি যখন নেবার চেষ্টা করেছিলেন থাই মার্সেলে লেগে বলটি ওপরের দিকে উঠেছিল তখন হাতে লেগেছিল, সঙ্গত কারণেই সহকারী রেফারি ভারী সুন্দর ওই সুব্রত বর্মন ফলো করেছিলেন। এবার সামনের দিকে থ্রু বল, পাস দেবার চেষ্টা কিন্তু বল চলে গেল বাইরে। জেরিমি আজকে কিন্তু ঠিক মতো তার দায়িত্ব পালন করতে পারছেন না। কর্নার কিক, তেমন আরবার ফুটবল ক্লাবের অনুকূলে 30 মিনিটের দিকে খেলা গড়িয়ে চলেছে, অর্থাৎ দ্বিতীয় কোয়ার্টারের খেলাও কিন্তু শেষ হবার মুখে। প্রথম কোয়ার্টারে অনেক প্রাধান্য ছিল ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবে, 54% বল পজিশন ছিল তাদের এবং একটি গোল ছিল। দ্বিতীয় কোয়ার্টারে আবার কর্নার, বল চলে গেল বাইরে। উপর্যপুরি 2টি কর্নার, অর্থাৎ ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব এদিকে 54% বল পজিশন ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের। রেফারি কিন্তু কুলিং ব্রেক দিয়েছেন, একটু ঘুমোটা একটা ভাব রয়েছে, বৃষ্টি হয়তো অল্প হয়েছে কিন্তু একটা গুমোট ভাব কিন্তু রয়েছে এই মুহূর্তে। খেলার ফলাফল কিন্তু ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব 1, ডালহৌসি অ্যাথলেটিক ক্লাব 0। সেইভাবে গোলের মুখ কিন্তু খুলতে পারছে না। এদিকে সন্দীপ নন্দী তার খেলোয়াড়দের কিছু নির্দেশ দিচ্ছেন, এদিকে কিবু ভিকুনা তার খেলোয়াড়দের কিছু বলে দিচ্ছেন, নির্দেশ দিচ্ছে যে কোন জায়গাটায় তোমরা ভুল করছো। ওদিকে প্রশান্ত ব্যানার্জি তাকে দেখতে পাচ্ছেন, প্রশান্ত কিছু বলছেন মালসাম কিমা স্যাং থেকে কী করতে হবে, প্রশান্তকেও আমরা দেখতে পেলাম, তিনি বলছেন আজকেই তিনি প্রথম দায়িত্ব নিয়েছেন প্রশান্ত ব্যানার্জি। আমরা দেখে নেব আজকের যে গোল হয়েছে সেই গোলটা আমরা দেখব, একটা বড় ক্লিয়ারেন্স ছিল সেখান থেকে ঢুকে পড়েছিলেন জ্যাকব, দেখে শুনে ডান পায়ে শটে নিয়ন্ত্রিত শট নিয়েছিলেন
সেই গোলের সুবাদেই কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে আজকের এই ম্যাচে ড্যাম হারবার ফুটবল ক্লাব। কুলিং ব্রেকের পরে আবার খেলা শুরু হবার মুখে ফিরোজকে ডেকে কিছু নির্দেশ দিচ্ছেন কিবু ভিকোনা। অয়ন মণ্ডল, শেখ আকিবের আমি প্রশংসা করব। শেখ আকিব আকিব কিন্তু বেশ দৃঢ়তার সাথেই খেলার চেষ্টা করছে। কর্নার কিক, রেফারি কর্নার কিকের আগেই কুলিং ব্রেকের নির্দেশ দিয়েছিলেন। এখনও অনেক সময় বাকি রয়েছে, বল বসিয়ে নিচ্ছেন জেরিমি। কর্নার, দুটো কর্নার ড্যাম হারবার ফুটবল ক্লাবের, ব্যাক টু ব্যাক দুটো কর্নার তারা পেয়েছিল। বল বাড়িয়ে দিচ্ছেন সেখান থেকে, কিন্তু না, ঠিক মতো বলটি রাখতে পারেননি। আকিব বলটিকে ধরে নিয়েছে, স্ন্যাচ, সেখান থেকে যাওয়ার চেষ্টা। অয়ন আবার সহকারী রেফারি পতাকা তুলেছেন, কারণ ফাউল করা হয়েছে রজত বালাকে, বেলগুড়িয়ার ছেলে রজত বালা। রজত বালাকে ফাউল, রজত বালা এবং সুখচাঁদ দুজন সাইড ব্যাক। দেখুন, রজত যখন বলটিকে নেবার চেষ্টা করছিলেন, অয়ন কিন্তু তাকে, আসলে অয়ন তো গোল ছেড়ে অনেকটা চলে এসেছে, যদি বলটাকে ধরতে না পারে তার পেছনে একটা বড় গ্যাপ হবে। আর এমন জায়গায় ঘটনাটা ঘটেছে, সেটা হচ্ছে ডালহৌসি অ্যাথলেটিক ক্লাবের লেফট ব্যাক যেখানে দাঁড়ান সেই অঞ্চলে, সুতরাং খুব একটা বেশি অসুবিধা হয়নি। ওখানে কিছু আছে নাকি, কোনো পেরেক আছে নাকি, সেরকমই হয়তো বলতে চাইছেন রেফারিকে। পড়ে গিয়ে কিছুটা আঘাত পেয়েছে এক্ষেত্রে খেলোয়াড়, রয়েছেন শিবাহরি। রেফারি বিক্রম হালদারও বাদিকটা সচল রাখার চেষ্টা করছেন, মাঠে পড়ে গিয়ে একটু ছড়ে গেছে এক্ষেত্রে ওই রজতওয়ালার ফাউল। লম্বা শট, অভিষেক চেষ্টা, জ্যাকব থেকে ফিরোজ, ব্যাকপাস, অয়ন থেকে সৌরভ, নিজের নিয়ন্ত্রণ রেখেছে সৌরভ, আবার সৌরভ, ওয়ালপাস, সৌরভ উঁচু করে বাড়ানো বল, কিন্তু ভারী সুন্দরভাবে শেখ সালমান হায়দার, এদিকে সহকারী রেফারি সুব্রত বর্মন অফসাইডের নির্দেশ দিয়েছেন। দেখুন ঘটনাটি কী ঘটেছিল, যখন বলটি বাড়িয়েছিল তখনই কিন্তু অফসাইডের ফাঁদে পড়ে গেছিলেন জেরিমি, সঙ্গত কারণেই কিন্তু রেফারি অফসাইডের নির্দেশ দিয়েছেন। অফসাইড ড্যাম হারবার কিন্তু দুটি হয়েছে। আক্রমণে যাওয়ার চেষ্টা হিমাংশু পাটিল, একটি অফসাইড, এবার বাঁদিক থেকে যাওয়ার চেষ্টা, ঠিক সময় মতো শেখ আকিব এসে বলটিকে কিন্তু বাইরে করে দিয়েছে। খুব ভালো ফুটবল যে ড্যাম হারবার দল খেলছে বলা যাবে না, এলোমেলো ফুটবল হচ্ছে, মাঝে মাঝে বড্ড বেশি মিসপাস করে ফেলছেন তারা, তার ফলে সেইভাবে কিন্তু তাদের আক্রমণগুলি দানা বাজছে না। ফিরোজ, ফিরোজ থেকে জেরিমি, জেরিমি থেকে সৌরভ, সেন্টার কিন্তু দীর্ঘকায় আকিব, কোনো ভুল করেননি, ঠিক মতো কিন্তু বলটিকে তালুবন্দি করেছেন, অনেকটা নিচে চলে এসেছেন জেরিমি, একটু আগেই সামনের দিকে ছিলেন অ্যাটাকিং পার্টে, ভাইয়ের সাথে একটা ওয়াল খেলে নেওয়ার চেষ্টা এক্ষেত্রে রেফারির বাঁশি, সঙ্গত কারণেই জ্যাকবকে যেভাবে বাধা দেওয়া হয়েছে সুশোভন বেরার, সেটা বিধিসম্মত ছিল না, রেফারি কিন্তু ফাউলের নির্দেশ দিচ্ছে। দেখুন ঘটনাটি কী ঘটেছিল, একেবারে পাজা কোলা করার মতো জড়িয়ে ধরেছিলেন সুশোভন, সঙ্গত কারণেই রেফারি শুভজিৎ প্রামাণিক ফাউলের নির্দেশ দিয়েছেন। ফ্রেকেক, ফ্রেকিক নেবার জন্য প্রস্তুত অভিষেক, দেখছেন অভিষেক কাকে দেবেন, ডান পায়ে উঁচু করে বাড়ানো বল, বল দখলের লড়াই, কিন্তু খুব সুন্দরভাবে বলটিকে ফলো করেছিলেন গোলরক্ষক শেখ আকিব, বল চলে গেল বাইরে, তবে
আরও একটি কর্নার কিন্তু আদায় করে নিল ড্যামনারবার ফুটবল ক্লাব। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দলটিকে তৈরি করেছিলেন সারা রাজ্য জুড়ে খেলোয়াড়দের কাছে সুযোগ করে দেবার জন্য, এবং তিনি বলেছিলেন এই দলে আমাদের রাজ্য ছাড়াও ভিন রাজ্যের খেলোয়াড়দেরও সুযোগ থাকবে। উঁচু করে বাড়ানো বল, হেড ব্যাক, শট, কিন্তু বল চলে গেল বাইরে। সুশোভন বেরা, সালমান হায়দার দুজন সেন্ট্রাল ডিফেন্ডার, এরিয়াল বলগুলো কিন্তু দারুণভাবে কিন্তু কাজে লাগাচ্ছেন, কিন্তু এক্ষেত্রে অনেকটা আগে চলে এসেছিলেন সৌরভ ভানওয়ালা, বল চলে গেল বাইরে, গোল কিক। তিনি ডায়মন্ডের বারে ঘোষণা করেছিলেন যে তিনি একটা ফুটবল দল গড়বেন। গত বছর সেই দল খেলেছিল কলকাতার লিগে ফার্স্ট ডিভিশনে, এবং তারা রানার্স হয়ে প্রিমিয়ার ডিভিশন বিতে উন্নীত হয়েছিল। আইএফএ এবছর এ এবং বি দুটো দলকে এক করে দিয়ে 26টা দলকে নিয়ে এবারে লিগ চালাচ্ছে, এবং লটারির মাধ্যমেই কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগানকে দুদিকে রেখে লটারির মাধ্যমেই কিন্তু এটা করা হয়েছে। একদিকে যেমন ইস্টবেঙ্গল, ভবানীপুর, এরিয়ান, খিদিরপুরের মতো দল রয়েছে, অপরদিকে তেমনি মোহনবাগান, এবং অফসাইড, আরও একবার অফসাইডের ফাঁদে জড়িয়ে দেখা উচিত, লাস্ট ডিফেন্ডারকে দেখে থাকা উচিত, বড্ড বেশি অফসাইডের ফাঁদে জড়িয়ে পড়ছেন, এর ফলে কি আক্রমণগুলিকে নির্বিষ করে দেওয়া। ফিরোজ মাঝমাঠের খেলোয়াড়, মিস পাস, ছাংতে মালসাম কিমা ছাংতে, ডান দিকে বল বাড়িয়েছেন শিবাহরি, বিপজ্জনকভাবে ঢুকছেন শিবাহরি, কিন্তু সময় মতো টোকাটি দিয়েছেন সৌরভ, বল চলে গেল বাইরে। কর্নার কিক ডালহৌসি অ্যাথলেটিক ক্লাবের অনুকূলে, মাঝে মাঝে কিন্তু মারাত্মক ভুল করে ফেলছে ডায়মন্ডহারবার ফুটবল ক্লাবের খেলোয়াড়েরা, আবার একটা ভুলের ফাঁদে জড়িয়ে পড়ছিল সৌরভ। কর্নার কিক, তিনটে কর্নার যেখানে ডায়মন্ডহারবার পেয়েছে সেখানে কিন্তু দুটো আদায় করে নিয়েছে অবশ্যই ডালহৌসি অ্যাথলেটিক ক্লাব। শিবা হরি বেলেঘাটার ছেলে, শট নিচ্ছেন, দেখছেন তার খেলোয়াড়রা কে কোথায় আছেন, উঁচু শট, কিন্তু সরাসরি গোলরক্ষক মালিকের কাছে, ঠিক সময় মতো মালিক বলটিকে ধরেছেন। এক্ষেত্রে মালিক যখন বলটি ধরছিলেন তখন মালসাম কিমা চালতে পাটি লেগে গিয়েছিল, তাতে আঘাত পেয়েছিলেন, তবে রেফারি কিন্তু নজর রেখেছেন, ফাউলটা আগেই দিয়েছিলেন, এটা অনিচ্ছাকৃত, এটার জন্য কিছু মানে ভাবা উচিত নয়, তবে একটু আঘাত পেয়েছিলেন ওই গোলরক্ষক সুস্নাতা মালিক। রেফারি ওকে উঠে দাঁড়াতে বলছেন, দেখো তুমি পারবে কি না, তাহলে সুস্থতাকারী দলকে আমি ডাকবো। আসলে বুটটা চালিয়ে দিয়েছিল, তখন একটুখানি আঘাত পেয়েছিল। ফুটবল বডি কন্ট্যাক্ট গেম, যে কোনো সময় কিন্তু এটা লাগতে পারে, রেফারি সময় দিচ্ছেন, বুটের ইয়েতে একটু ছড়ে গিয়েছে মালিকের। ডায়মন্ডহারবার তাদের দশম ম্যাচটি খেলছে আজকে, এর আগে তারা নটি ম্যাচ খেলেছেন, এবং নটি ম্যাচে তাদের সংগ্রহ 20 পয়েন্ট। তারা একটি ম্যাচ পরাজিত হয়েছে, সুতরাং যেখানে 27 পয়েন্ট তাদের হবার কথা সেখানে তাদের 20, অর্থাৎ 7 পয়েন্ট তারা নষ্ট করেছে, ড্র করেছে আর্মি রেডের সাথে, ড্র করেছে পিয়ারলেসের সাথে, যেটা তাদের খুব মূল্যবান পয়েন্ট ছিল। সেই ম্যাচটিতে কিন্তু পিয়ারলেস ভালো ফুটবল খেলেছিল, লম্বা পাড়ানো বল, সেই বলটিকে ধরে আক্রমণে যাওয়ার চেষ্টা বিক্রমজিতের মাধ্যমে, বিক্রম হালদার থ্রোইং করে একেবারে ফাঁকা জায়গা, জেরিমি ব্যাকপাস, ফিরোজ, কিন্তু পাসটা ঠিক হলো না, হেড করে দিয়েছেন কিসকো, আবার রেফারির বাসে ফাউল, ফ্রেকেক, সৌরভ ভানওয়ালা এক্ষেত্রে ফাউল করে ফেলেছিলেন। দেখুন ঘটনাটা কী ঘটেছিল, ফিরোজ বাড়িয়েছিল বলটি, সেই বলটিকে হেড করেছিল রজতবালা,
আর বলটিকে নেবার সময় সৌরভ ফাউল করে ফেলেছিলেন বিক্রমকে, সঙ্গত কারণেই আটটা করে ফাউল দুটো দলই কিন্তু করে ফেলেছে। আজকে রেফারি বলের কাছাকাছি থাকছেন, খুব সুন্দরভাবে কিন্তু তিনি ম্যাচটিকে পরিচালনা করছেন। এই মুহূর্তে ঝকঝকে রোদ বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস কমপ্লেক্সে, ঝকঝকে রোদের মধ্যে খেলা গড়িয়ে চলেছে। ফিরোজ, অভিষেক থেকে তুহিন, বাঁ পায়ে উঁচু করে সেন্টার হেড ব্যাক সালমানের, সেখান থেকে বল বাড়াবার চেষ্টা, শট কি নেবেন, শট কিন্তু বল চলে গেল বাইরে। হিমাংশু পটেল শটটি নিয়েছিলেন, দেখুন ঘটনাটি কী ঘটেছিল। জেরিবি থেকে হিমাংশু পাটিল ডান পায়ের শট, কিন্তু ঠিক মতো নিতে পারেননি, বার উঁচিয়ে বল চলে গেছে বাইরে। 42-43 মিনিটের দিকে খেলা গড়িয়ে চলেছে, প্রথমার্ধের খেলা চলছে। ব্যাকপাস জোসেফের মালিকের কাছে, মালিক থেকে ফিরোজ, অক্লান্ত পরিশ্রম করছে ফিরোজ, ডান দিক বাঁ দিক সব দিকেই তিনি ঘুরছেন। এক্ষেত্রে কিন্তু একটা মিসপাস হয়ে গেছিল প্রায় হিমাংশু পাটিলের, হিমাংশু পাটিল, অয়ন লম্বা ক্লিয়ারেন্স, অয়নের 51% বল পজিশন এই মুহূর্তে ডায়মন্ড হারবারের, সেখানে 49% ডালহৌসি অ্যাথলেটিক ক্লাবের। সুতরাং বলা যেতে পারে অনেকটা পিছিয়ে থেকে খেলায় কিন্তু ফিরছে ডালহৌসি অ্যাথলেটিক ক্লাব। অয়নের হেড, বল দখলের লড়াই, মনসাম কিনা শান্তের হেড ছিল, একেবারে বাঁ দিকে বল চলে গেল বাইরে। থ্রো ইন, অয়ন বলতে চাইছেন যে পাটিলকে তুমি কেন উইংয়ের দিকে যাচ্ছ না। অয়ন মণ্ডল বেহালার ছেলে, অভিষেক দাস একাডেমি থেকে ওটা খেলোয়াড়, আর তার সাথেই তিনি খেলছেন একই দলে, এটা একটা বড় বিষয়, বড় প্রাপ্তিও বলা যেতে পারে। ছাত্র শিক্ষকের সাথে একই দলের হয়ে লড়াই চালাচ্ছেন, এটা কিন্তু খুব বড় কথা। সামনের দিকে বল বাড়াবার লক্ষ্যে আবার রেফারির পাশে, আবার কিন্তু ফাউল করে ফেলেছেন অভিষেক। দেখুন ঘটনাটা কী ঘটেছিল, বলটি যখন বাড়িয়েছিলেন এক্ষেত্রে শিবাহরিকে লক্ষ্য করে যেভাবে এসে ট্যাকেলটি করেছে সেটা কিন্তু বিধিসম্মত ছিল না, সঙ্গে সঙ্গে রেফারি কিন্তু ফাউলের নির্দেশ দিয়েছেন অভিষেক দাসের বিপক্ষে। এবং এর জন্য তাকে কিন্তু কার্ডও দেখানো হলো, এর আগে বেশ কয়েকবার উদাউট বলে তিনি কিন্তু আঘাত করেছেন খেলোয়াড়দের, রেফারি তাকে সতর্ক করেছিলেন। লম্বা শট, সৌরভ ভানুওয়ালা আবার ফাউল, এক্ষেত্রে এখন বলটি ধরবার চেষ্টা করেছিলেন, তখন তাকে পেছন থেকে এসে বিক্রম হালদার ফাউল করে ফেলেছিলেন, রেফারি ফাউলের নির্দেশ দিয়েছেন। মালিক বলটিকে বসিয়ে নিয়েছেন, অভিষেক দাস কনফার্মেশন, একটু আগেই তাকে ইয়েলো কার্ড দেখানো হয়েছে সেই কনফার্মেশন। অতিরিক্ত সময়ের খেলা চলছে, প্রথমার্ধের খেলা 45 মিনিট অতিক্রান্ত হয়েছে। বিক্রম নিজের নিয়ন্ত্রণ রাখছেন, বিক্রম সাপোর্টিং খেলোয়াড় আনতে হবে, তবে তো চাপটা বাড়বে। এইবার আক্রমণে যাচ্ছে ডামারবার ফুটবল ক্লাব, বল বাড়িয়েছে হিমাংশু পাটেল, হিমাংশু পাটেল দেখছেন কি করবেন, নিজেই ঢুকছেন। হিমাংশু পাটেল মুম্বাই থেকে এসছেন এই দলে। জোসেফ, আজকে জোসেফকে প্রথম থেকে খেলাচ্ছেন, সালমান নেই সেই জায়গায়। জেরিমি উঁচু করে বাড়ানো বল, হেড ব্যাক, কিন্তু জোসেফের হেড কিন্তু সরাসরি গোলরক্ষকের কাছে, হেডটা কিন্তু সরাসরি চলে এসেছিল। অয়ন হেড করলেন, রেফারি কিন্তু বাঁশি বাজিয়েছেন, কারণ জোসেফ মাঠের মধ্যে পড়ে রয়েছেন, আঘাত পেয়েছেন জোসেফ।
হিমাংশু পাটিল কিছু কথা বলছেন রেফারির সাথে। আসলে বলটি নেবার যখন চেষ্টা করেছিল তখন কিন্তু এই ঘটনাটি ঘটেছে। জোসেফ আজকের ম্যাচের একমাত্র গোলদাতা, আশা করব ওর আঘাত গুরুতর নয়। আমরা দেখব ঘটনাটি কী ঘটেছিল। জেরেমি বলটি তুলেছিলেন, সেই বলটি নেবার চেষ্টা করেছিলেন, সেক্ষেত্রে যে উচ্চতায় পাটি উঠেছিল সুশোভন বেড়ার তাতে কিছুটা সে আঘাত পেয়েছে। এগুলো অনিচ্ছাকৃত ইয়ে, কারণ ডিফেন্ডাররা বল বাঁচাবার জন্য এক্ষেত্রে তার বডিটাকে তো তুলবেই। আসলে দেখা উচিত ছিল, হাতটা সামনে রাখা উচিত ছিল। 2 মিনিট অতিক্রান্ত, অতিরিক্ত সময়ের খেলা চলছে, রেফারি কিন্তু ড্রপ দিয়েই খেলা শুরু করবেন, দেখে নিচ্ছেন এবং তাকে বাইরে যাওয়ার জন্য অনুরোধ করেছেন, কারণ বাইরে থেকে গিয়ে তাকে আবার মাঠে ঢুকতে হবে। ডালহৌসি অ্যাথলেটিক ক্লাব 145 বছরের একটি ক্লাবের বিপক্ষে খেলছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। রয়েছেন সৌরভ, সেখান থেকে ফিরোজ, মালিক গোলকিপার, লম্বা শট কিন্তু কোথায় করছেন, প্রতিপক্ষ খেলোয়াড়ের কাছে বল চলে যায়। ফিরোজ, জেরেমি ফাঁকা জায়গায় একদম, তুহিন দেখছেন, তুহিন কি করবেন, সামনের দিকে এবং গোল, অনবদ্য গোল করলেন। বলটিকে দেখে শুনে বাঁ পায়ে বলটিকে জালে জড়িয়ে দিলেন তুহিন, দেখুন বলটিকে ডান পায়ে ধরলেন, তারপরে বাঁ পায়ে দেখে নিয়ন্ত্রিত শট নিলেন। গোলরক্ষক ফার্স্ট বারে ছিল, শেখা কিবের কিছু করার ছিল না, তাকে টপকে বল চলে গেল গোলের মধ্যে। ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব এগিয়ে গেল 2-0 গোলে, অনবদ্য গোল করলেন তুহিন এবং নিয়ন্ত্রিত শট করলেন। একেবারে প্রথমার্ধের অন্তিম লগ্নে এসে উপস্থিত হয়েছে আজকের এই ম্যাচ। 2-0 গোলের একটা ব্যবধান কিন্তু গড়ে নিয়েছে আজকের এই ম্যাচে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। অনবদ্য গোল করলেন তুহিন, দেখে শুনে যেভাবে বলটিকে পাস করলেন সেটি কিন্তু তারিফ করার মতো। বলতে বলতে রেফারি লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন প্রথম অর্ধের খেলা সাঙ্গ হলো, প্রথমার্ধের শেষে খেলার ফলাফল দাঁড়ালো ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব 2 ডালহৌসি অ্যাথলেটিক ক্লাব 0। বল পজিশন 51 ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের, 49 অর্থাৎ 49 ডালহৌসির, শর্টস 6-2, শর্টস অন টার্গেট 4-1, ফাউল 9-9, ইয়েলো কার্ড 1-0, কর্নার 3-2, অফসাইড 2-0। তুল্যমূল্য লড়াই হয়েছে বটে বল পজিশনে, কিন্তু দুটো গোল করে দিয়েছে, শট 6টি ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। দুটো গোল কীভাবে হয়েছে সেই জায়গাটাও আমরা দেখালাম। জ্যাকব 3টে শট করেছে, তার মধ্যে 1টি গোল করেছে, সৌরভ দাস 1টি শট করেছে, জেরেমি করেছে 1টি শট, এবং তুহিন শিকদার, দেখুন তুহিন কীভাবে কোন জায়গা থেকে গোল করেছিল সেটা আমরা দেখালাম। শট 2টো করেছেন ডালহৌসি, ছাংতে 1টি শট, এবং তানজুর হোসেন স্টপার ব্যাক থেকে উঠে এসে কোথায় করেছেন শটটি দেখুন, বক্সের বাইরে থেকে, এই 2টো শটই কিন্তু হয়েছিল। ফাউল করেছেন 9টি ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব, অভিষেক জাস 3টি, তার মধ্যে একটা ইয়েলো কার্ড দেখেছেন তিনি, তুহিন শিকদার 2টি ফাউল করেছেন, সৌরভ ভানওয়াল 1টি, হিমাংশু পাতিল 1টি, জ্যাকব 1টি, এবং জেরেমি তিনিও করেছেন 1টি ফাউল। নটা ফাউল ডালহৌসি ক্লাবও করেছে, সুশোভন বেড়া 2টি, কোন জায়গা থেকে করেছে সেটাও দেখুন, শিবা হরি 2টি, মালসাম ছাংতে করেছে 1টি, বিক্রম হালদার 1টি, তাজনুর হোসেন 1টি, এবং সালমান হায়দার 1টি ফাউল করেছেন। সুতরাং ফাউলের দিকে কিন্তু সমান সমান 9-9। দূরে চলে যাচ্ছে মেট্রো রেল, ভারী সুন্দর চিত্র এই মুহূর্তে কিন্তু ইনস্পোর্টসের। প্রথমার্ধের সেরা মুহূর্তগুলো আমরা আরেকবার দেখি। একটা শট ছিল জেরেমির, কিন্তু সরাসরি গোলরক্ষক
আকিবের কাছে। এটা প্রথম সুযোগ ছিল, এটা ছিল প্রথম গোল। পেছন থেকে আসা বলটিকে দুজন স্টপারের মাঝখান থেকে বেরিয়ে দেখে শুনে বলটিকে জালে জড়িয়েছেন জ্যাকব, দেখার মতো বলটি ছিল। এবার দেখুন তুহিনের কী সুন্দর অনবদ্য একটা শট করেছিলেন এবং বল সেকেন্ড পোস্টে রেখে দিয়েছিলেন, কিচ্ছু করার ছিল না গোলরক্ষকের, নিয়ন্ত্রিত শট ছিল। এইভাবেই সাঙ্গ হয়েছে প্রথমার্ধের খেলা। প্রথমার্ধের শেষে ফলাফল, ড্যামার্বার ফুটবল ক্লাব 2 ডালহৌসি অ্যাথলেটিক ক্লাব 0, 13 মিনিট এবং 45.4 মিনিটে দ্বিতীয় গোল ছিল। দ্বিতীয়ার্ধে আমরা আবার ফিরে আসব খেলা শুরু হলে।
আরে না ওই পাঁচ টাকা আরে আরে
তৃতীয়ার্ধে আমরা আবার ফিরে এলাম বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস কমপ্লেক্সে। inpost.tv অ্যাপে আপনারা এই খেলা সরাসরি দেখতে পাচ্ছেন। দেখুন দূরে মেট্রো রেল চলে যাচ্ছে, রেফারি মাঠে ঘড়ি মেলাচ্ছেন, ভারী সুন্দর একটা দৃশ্য এই মুহূর্তে কিন্তু আপনাদের কাছে ফুটে উঠেছে। বড় বড় ইমারতগুলো আমরা দেখতে পাচ্ছি, অফিস পাড়া এটা, এখানে বিকাশ ভবন দেখা যাচ্ছে, সলা পরামর্শ সাচ্ছে ডালহৌসি অ্যাথলেটিক ক্লাবের মালসাম কিংবা ছাংতে সুমেন সোরেন, শিবাহরি এবং বিক্রম হালদাররা, সেখানে গোলরক্ষকও চলে এসছেন শেখ আকিব। দু গোলের ব্যবধান মুছে ফেলতে হবে, এগিয়ে যেতে হবে। অমনমনের খাড়া যখন আমাদের ঘাড়ে ঝুলছে, সেখান থেকে বেরিয়ে আসার জন্য মরণ পড়া একটা লড়াই কিন্তু চালাতে হবে। এগারো নম্বর জার্সিধারী একজন খেলোয়াড়কে আমরা মাঠে দেখছি, সুতরাং মনে হচ্ছে একজন খেলোয়াড় বদল হয়েছে। এগারো নম্বর আবদুল্লাহ, শেখ আবদুল্লাহ, তাকে মাঠে দেখছি, এবং ২৯ নম্বর একজন খেলোয়াড় তাকেও মাঠে দেখছি, পল্লব আসছে সেখানে। আবদুল্লাহ এবং পল্লব, প্রশান্ত ব্যানার্জি কাদের বদলে তাদের আনলে সেটা আপনাদের আমরা জানাচ্ছি। আবদুল্লাহ এবং পল্লব দুটো পরিবর্তন তিনি নিয়েছেন। ২৯ নম্বর জার্সিধারী পল্লব বিশ্বাস আর এগারো নম্বর জার্সিধারী আবদুল্লাহ, শেখ আবদুল্লাহ। রেফারির বাসে শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধের খেলা। দ্বিতীয়ার্ধে ২-0 গোলের ব্যবধান নিয়ে লড়াই চালাচ্ছে ডালহৌসি ক্লাব। ব্যাকপাস রজত এবং সুখচাঁদ, বিক্রম সামনে দিয়ে বল বাড়াবার চেষ্টায় ছিল বিক্রম। পল্লব বল বাড়িয়েছিল, পল্লব লম্বা বাড়ানো বল হেডব্যাক, সেখান থেকে অভিষেক ভারী সুন্দর নিজের নিয়ন্ত্রণ আনলেন অভিষেক। খেলা চালিয়ে যেতে বলেছেন রেফারি, লম্বা বাড়ানো বল। দ্বিতীয়ার্ধে শুরু থেকে কিন্তু দুটো দলই একটু গতি বাড়াবার চেষ্টা করছে। প্লেয়ার লিস্ট মালিক দাস, অয়ন মণ্ডল, সৌরভ দাস, খুব একটা চেঞ্জ নেই। ভানুওয়ালা, ফিরোজ, জোসেফ, পাটেল, কোনো রকম চেঞ্জ কিন্তু দেখা যাচ্ছে না এই ডালহৌসি ফুটবল ক্লাবের। ওদিকে শেখ আকিব গোলে রয়েছেন, কিসকু, বেড়া, বালা এবং হায়দার তারাই রয়েছে, ছাংতেও রয়েছেন, সুরেন রয়েছেন। আক্রমণে যাওয়ার চেষ্টা, শিবাহরি চলে গেছেন মাঠের বাইরে, সেই জায়গায় মাঠে এসছেন আবদুল্লাহ যার কথা বলছিলাম। সুমেন সোরেন চলে গেছেন মাঠের বাইরে, সেখানে এসছেন পল্লব বিশ্বাস। এই দুটো পরিবর্তন নিয়েছেন প্রশান্ত ব্যানার্জি। দ্বিতীয়ার্ধে শুরু থেকে ছাংতেরা কিন্তু চাপ বাড়াচ্ছে, ফাও ফ্রেকে একদম কাছেই ছিলেন রেফারি, ছাংতেকে যেভাবে বাধা দেওয়া হয়েছে সেটা বিধিসম্মত ছিল না, আর গোলটা যেভাবে করেছিলেন আমরা সেটাই দেখাচ্ছিলাম। ফ্রেকে জ্যাকব আজকের ম্যাচের প্রথম গোল করেছেন জ্যাকব, এবং দ্বিতীয় গোল করেছেন তুহিন, অনবদ্য গোল করেছেন তুহিন। লম্বা শট কিসকুর, হেডব্যাক সৌরভ, আবদুল্লাহ দূর থেকে শট সরাসরি গোলরক্ষকের কাছে, জায়গা পাচ্ছে, ভালো কাউন্টার ছিল, ঠিকমতো মারতে পারলে মালিক কিন্তু কঠিন পরীক্ষার মুখে পড়তে পারত। দ্বিতীয়ার্ধে কিছু হারাবার নেই ডালহৌসি অ্যাথলেটিক ক্লাবের, তাই তারা প্রথম থেকে চাপ বাড়াবার চেষ্টা করছে।
লম্বা শট, আর হাওয়ার পক্ষে কিন্তু এখন খেলছে ডালহৌসি দল। রজত বালা বেলঘড়িয়ার ছেলে, রজত বালা ছাংতে রেট, ভুল হয়ে গেছিল লম্বা ক্লিয়ারেন্স, ভারী সুন্দর ওয়াল পাস খেলে নেওয়া, রেফারির বাঁশি, ফাউল, তুইনকে ফাউল করে ফেলেছিল, তুইন একটা অনবদ্য গোল করেছে আজকে, ফাউল ডায়মন্ড হারবার 10, ডালহৌসি অ্যাথলেটিক ক্লাব 10, 10টা করে ফাউল দুটো দলই কিন্তু করে ফেলেছে। প্রথমার্ধে শেষে ছিল 9-9, দ্বিতীয়ার্ধে কিন্তু শুরুতেই 1-1 হয়ে গেল, সুতরাং বলা যেতে পারে আমরা আরেকবার দেখে নিলাম কীভাবে ফাউল হয়েছে। আরও একটা ফাউল, এক্ষেত্রে ফাউল করা হয়েছিল জোসেফকে, রেফারি কাছেই ছিলেন, সঙ্গে সঙ্গে কিন্তু ফাউলের নির্দেশ দিয়েছেন। ফ্রেকেক জোসেফ, কেরালার ফুটবলার জোসেফ, বিক্রম হালদার দুটো ফাউল করেছেন আজকে, আবদুল্লাহকে আনা হয়েছে এবং পল্লবকে আনা হয়েছে, দুজনকে তুলে নেওয়া হয়েছে, খুব একটা ভালো খেলছিলেন না অবশ্যই বলতে হবে সুমেন সোরেন, এবং বিপজ্জনক হচ্ছে হিমাংশু পাটিল, সেখান থেকে বলটি ক্লিয়ার করেছেন ফিরোজ, এই ছেলেটি কিন্তু সারা মাঠ জুড়ে খেলছেন ফিরোজ, যেখানে বল সেখানে ফিরোজ। অভিষেক একদম ব্যাক পাস মালিকের কাছে, মালিক দেখছেন কাকে দেবেন, সৌরভ, হিমাংশু পাটিল, ফিরোজ, জোসেফ সামনে থেকে থ্রু বল, তুহিন, সেই তুহিন আবার পা পায়ে বল রেখেছেন, ডচ করলেন এবং শট নিলেন, ফিরে এসেছিল সেখান থেকে তুহিন, দেখছেন কাকে দেবেন, বল বাড়িয়েছে কিন্তু না, সুবর্ণ সুযোগ, দারুণ বল দিয়েছিলেন জোসেফকে লক্ষ্য করে, জোসেফ কিন্তু কাজের কাজ করতে পারলেন না, একেবারে সহজ একটা সুযোগ ছিল, নর্থ ইস্টের এই ফুটবলারটি কাজের কাজ কিন্তু করতে পারলেন না, সুবর্ণ সুযোগ ছিল জোসেফের কাছে গোল সংখ্যা বাড়িয়ে নেবার, এবং এই গোলটির ক্ষেত্রেও কিন্তু একটা বড় ভূমিকা নিয়েছিলেন ওই তুহিন শিকদার। আক্রমণে যাবার চেষ্টা, আবদুল্লাহর বাধা পেয়েছেন, পাল্টা আক্রমণ, আবার রেফারির বাঁশি, কারণ একজন খেলোয়াড় মাঠে পড়ে রয়েছেন তাই বাধ্য হয়েছেন তিনি খেলা থামাতে। সুন্দরবনের এই শুভজিৎ প্রামাণিক জাতীয় রেফারি আজকে দারুণভাবে কিন্তু তার ম্যাচ পরিচালনা করছেন, আশা করব ওর আঘাত গুরুতর নয়, অ্যাঙ্কেলটাতে বোধহয় একটু টুইস্টের মতো হয়েছে, অয়েন চলে এসেছিলেন কিছু বলছিলেন, শুশ্রূষাকারী দলকে ডেকেছেন, রেফারি কাছেই ছিলেন, এখনও পর্যন্ত খেলার ফলাফল সেই প্রথমার্ধের করা দু গোলেই কিন্তু এগিয়ে রয়েছে এবং দুটি অনবদ্য গোল হয়েছে। দ্বিতীয় গোলটি দারুণভাবে নিয়ন্ত্রিত শট নিয়েছিলেন ডান দিক থেকে বাঁ পায়ে ওই তুহিন শিকদার, গোলরক্ষক সে কাকি বোঝার আগেই বল কিন্তু জালে জড়িয়ে গিয়েছিল, ড্রপ দিয়ে খেলা শুরু করছেন রেফারি শুভজিৎ প্রামাণিক। দ্বিতীয়ার্ধের খেলা সবে মাত্র শুরু হয়েছে, ফিরোজ লম্বা শট, বলটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা, তাকে বাধা দিচ্ছেন জোসেফ, তাসনুর বুদ্ধিদীপ্ত ফুটবল, বুদ্ধিদীপ্ত ফুটবল, এক্ষেত্রে কিছু করার ছিল না, থ্রোহীন লম্বা থ্রো, হেড ব্যাক জোসেফের, জ্যাকব, জ্যাকব গতি বাড়িয়ে ঢুকছেন, জ্যাকব তাকে বাধা দিচ্ছেন দুজন খেলোয়াড়, ভারী সুন্দর বলটিকে কিন্তু নিয়ে নিয়েছেন সালমান হায়দার দলনায়ক, সেখান থেকে থ্রু বল, আক্রমণে যাচ্ছে
ঠিক সময় মতো ওই পল্লবের কাছ থেকে বলটি কেড়ে নেওয়া হয়েছে। পল্লব এবং আবদুল্লাহ আসার পরে আক্রমণে কিন্তু ঝাঁজ বাড়ছে, ইনসাইড আউটসাইড করে যাওয়ার চেষ্টা, কিন্তু বল চলে গেল বাইরে। গোলকিক, বলটার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন এক্ষেত্রে গোলরক্ষক মালিক, বল বসিয়ে নিয়েছেন। ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব মাঝমাঠে কিন্তু সেইভাবে বলটিকে হোল্ড করতে পারছে না, পাসও সেইভাবে বার করতে পারছে না, কারণ ডালোসির খেলোয়াড়েরা খুব দ্রুত বলের কাছে চলে আসছে। এই ফুটবলটা তারা কিন্তু প্রথমার্ধে সেইভাবে খেলতে পারেনি, কিন্তু দ্বিতীয়ার্ধে তাদের কোচ প্রশান্ত বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই কিছু বলেছেন। তবে একটা কথা বলতে হবে, খুব যে উন্নত মানের ফুটবল ডালোসি খেলছে তা নয়। মৃদুল ব্যানার্জি আগের কোচ ছিলেন, আসলে ডাক্তার চেঞ্জ করা হয়েছে, প্রশান্তকে আনা হয়েছে। প্রশান্ত নিশ্চয়ই এই দলের অসুবিধাটা কোথায়, অর্থাৎ রোগটা কোথায় ধরা পড়বে। এখনও অনেক ম্যাচ বাকি, অবনমনের খেলাও রয়েছে। জোসেফ, ফিরোজ, ফিরোজ সামনের দিকে, জেরিমি, আবার রেফারির বাসে ফাউল, ফ্রেকেক। যেভাবে জেরিমিকে বাধা দেওয়া হয়েছে সেটা বিধিসম্মত ছিল না, সঙ্গত কারণেই রেফারি ফাউলের নির্দেশ। দেখুন কী হয়েছিল ঘটনাটি, যখন বলটি নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তখন তাকে পেছন থেকে এসে বাধা দিয়েছেন কিসকু। তুহিন, তুহিনের বল কন্ট্রোলটা এত ভালো, এত সুন্দর, ছোটোখাটো চেহারা তুহিন বলটিকে আড়াল করে সেটা কিন্তু দেখা। সালমান হায়দার দুটো ফাউল করে ফেলেছেন, দলনায়ক সালমান হায়দার। থ্রোহিন ফিরোজ, এক্ষেত্রে কিন্তু জোসেফও পায়নি, এক্ষেত্রে জোসেফের পায়ে বল, সুবিধাজনক জায়গায় থ্রু বল, শটটা পেনাল্টি হতে পারে, পেনাল্টি হতে পারে, হ্যাঁ রেফারি কিন্তু পেনাল্টির নির্দেশ দিয়েছেন। যখন জোসেফ বলটি ধরার চেষ্টা করছে, এগারোটা ফাউল করে ফেলেছে ডায়মন্ড হারবার, সেখানে ১৩টা কিন্তু ডালহৌসি অ্যাথলেটিক ক্লাব, একেবারে পুরোপুরি হাতে বলটি লেগে গিয়েছিল। আমি আগেই বলেছিলাম পেনাল্টি হতে পারে। দেখুন জোসেফ বল বাড়িয়েছিলেন, সেখান থেকে লম্বা বল এসেছিল, বলটি তোলবার চেষ্টা করেছিলেন জ্যাকব, সঙ্গে সঙ্গে হাত লাগিয়ে ফেলেছেন। এবং রেফারি শুভজিৎ প্রামাণিক কোনো হেজিটেট করেননি, তিনি কিন্তু পেনাল্টির নির্দেশ দিয়েছেন। বল বসিয়ে নিয়েছেন জেরিমি, আগের ম্যাচে আমরা জ্যাকবকে গোল করতে দেখেছিলাম পেনাল্টি থেকে, জেরিমি শট নিচ্ছেন এবং সেভ হয়ে গেল। বুঝতে পারলাম না কেন জেরিমি মারতে গেলেন, গত ম্যাচে শট করেছিলেন জ্যাকব, এক্ষেত্রে দুটো শট দুটো টার্গেট, কিন্তু গোল করতে পারলেন না জেরিমি। খুব হালকাভাবে নেবার চেষ্টা করছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব, গোল পায়নি বলে তাকে দিয়েই মারতে হবে এটা কিন্তু ঠিক নয়। জানি না কোচ কিবু ভিকুনার কী প্ল্যান, আগের ম্যাচে আমরা দেখেছি কী অনবদ্য শট নিয়েছিলেন ওই জ্যাকব, জ্যাকব নামেরে জেরিমি নিজেই বলটি বসিয়ে নিয়েছিলেন, এবং যে শটটি তিনি নিয়েছেন অত্যন্ত নির্বিষ একটা পুশ ছিল, এখান থেকে গোল হয় না। হিমাংশু পাটেল সামনের দিকে থ্রু বল, এবার কিন্তু গোলরক্ষক বেরিয়ে এসে সেই বলটিকে লম্বা ক্লিয়ার করে দিয়েছেন, বল কিন্তু চলে গেছিল বাইরে। শেখ আকিব, ওর প্রশংসা করব, পেনাল্টি শটে দারুণ দক্ষতা দেখিয়েছেন, যে দিকে মেরেছিলেন জেরিমি সেই দিকে ঝাঁপিয়ে পড়ে বলটিকে কিন্তু ধরে নিয়েছেন। সুখচাঁদ কিসকু রাইট ফুল ব্যাক, থ্রো করতে যাচ্ছেন সুখচাঁদ, পেনাল্টি মিস করেছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব, ব্যবধান ৩-0 হয়ে যেতে পারত। জেরিমি পেনাল্টি মিস করেছেন, রেফারি আবার বাসি, খেলোয়াড় পড়ে গেছিল মাঠে, আঘাত পেয়েছিলেন, রেফারি কিন্তু
খেলা বন্ধ করেছিলেন। আসলে ফুটবল লাইনে রয়েছে, কোনো খেলোয়াড় যদি আঘাতপ্রাপ্ত হয়ে মাঠের মধ্যে পড়ে যায়, আগে কিন্তু তাকে শুশ্রূষার ব্যবস্থা করতে হবে। আমরা জানি কীরকম একটা ঘটনা ঘটেছিল ইউরো কাপে, আপনাদের সকলেরই মনে আছে। হিমাংশু পাটিল লম্বা শট, কোনো ঝুঁকি নেননি সৌরভ, বল কিন্তু বাইরে বার করে দিয়েছেন। থ্রো ইন ডায়মন্ড হারবার এর বিপক্ষে ডালহৌসি অ্যাথলেটিক ক্লাবের। ডালহৌসি দেশের অন্যতম প্রাচীন টুর্নামেন্ট ট্রেস কাপ 1889 শুরু করে, তারাই কিন্তু স্ট্রেস কাপ শুরু করেছিল। এই ক্লাবের ব্রিটিশ অফিসিয়ালরা বলতে বলতে হেড ব্যাক ছিল, কিন্তু ঠিক মতো হেডটি হয়নি, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়েছে। চাপ বাড়াচ্ছে ডালহৌসি গোলের লক্ষ্যে, তারা কিন্তু ডান দিক থেকে বল ছিল, আবদুল্লাহ চেষ্টা করেছিল বলটি তোলার, কিন্তু বল চলে গেল বাইরে। প্রচণ্ড লোক এনে ফেলছে, অনেক বেশি লোক এনে ফেলছে, পেনাল্টি মিস হওয়ার পরে অনেক বেশি যেন আত্মবিশ্বাসী এই ডালহৌসি ক্লাব। নিশ্চিত গোল হয়নি সেখানে, কিন্তু বল চলে গেল বাইরে। প্রথম কোয়ার্টার শেষ হতে চললো, আমরা দেখে নেব কিভাবে বল পজিশন কার কতটা রয়েছে। তবে যেভাবে খেলা গড়িয়ে চলছে তাতে বলা যেতে পারে ডালহৌসি অ্যাথলেটিক ক্লাব পণ করেছে বিনা যুদ্ধে নাই দেব সূচক্র মেদিনী। তারা কিন্তু লড়াই জারি রেখেছে, পেনাল্টি থেকেও কিন্তু তাদের গোলরক্ষককে পরাস্ত করতে পারেনি ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। প্রথম কোয়ার্টার শেষ হলো, দ্বিতীয়ার্ধের 52% বল পজিশন ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের, সেক্ষেত্রে 48% ডালহৌসি অ্যাথলেটিক ক্লাবের। সুতরাং বলা যেতে পারে একটা তুল্যমূল্য লড়াই কিন্তু হচ্ছে দু দলের মধ্যে। যে কথাটি বলছিলাম, ট্রেস ক্যাপ তারা প্রথম শুরু করেছিল 1889। ব্রিটিশ অফিসিয়ালরা ট্রেডিং কমিউনিটির জন্য এই টুর্নামেন্টের আয়োজন করেছিল। পরাধীন ভারতে ব্রিটিশরা কিন্তু ফুটবল প্রসারে একটা ভূমিকা নিয়েছিল। তুহিন সামনের দিকে থ্রু বল, ফাঁকা জায়গা, জ্যাকব গতি বাড়াচ্ছেন জ্যাকব, কিন্তু ভারী সুন্দরভাবে বলটিকে কিন্তু বার করে দিয়েছেন। এক্ষেত্রে ওই 4 নম্বর জার্সিধারী ফুটবলার অবশ্যই তার প্রশংসা করব, সুশোভন বেড়া স্টপার ব্যাক, কোলাঘাটের ছেলে, সময় মতো কিন্তু স্লাইডিং করেছে। কর্নার কেক, দেখা যাক এই কর্নার থেকে গোল করতে পারে কি না। ডায়মন্ড হারবার 4টে কর্নার কিন্তু আদায় করে নিয়েছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব, 2টো সেক্ষেত্রে ডালহৌসি অ্যাথলেটিক ক্লাব। বসে নিয়েছেন তুহিন শিকদার, তুহিন উঁচু করে বাড়ানো বল, হেড ব্যাক, লম্বা ক্লিয়ারেন্স হায়দারের, রিটার্ন বল সেক্ষেত্রে বিক্রম হালদার। বিক্রম দেখছেন কাকে দেবেন সামনের দিকে, ভুল পাস হয়ে গেল, ফিরোজ বল পাস, তুহিনের বলটি কিন্তু প্রতিহত হয়েছে ছাংতের কাছে, আর আড়ি পাস, সুশোভন বেড়া স্টপার ব্যাক, লম্বা হেড ব্যাক, অয়নের ক্লিয়ারেন্স, ফিরোজ, সৌরভ ব্যাক পাস, গোলরক্ষক মালিককে লক্ষ্য করে ডান দিকে সৌরভ ভানওয়ালা, চেষ্টা অভিষেক, ফিরোজ ওয়াল পাস, এটা একটা ভালো পাস, জোসেফ বল নিয়ে গেছেন, জোসেফও কিন্তু সবর্ণ সুযোগ নষ্ট করেছেন আজকে। জ্যাকব, ফিরোজ, অভিষেক, এটা কিন্তু ঠিক পাস হলো না। বিক্রম হালদার আক্রমণ ডালহৌসির, কিন্তু পাসটি ঠিক হলো না, বল কিন্তু বাইরে চলে গেল। খেলোয়াড় বদল হচ্ছে, মাঠে আসছেন সুপ্রিয় পণ্ডিত,
মাঠের বাইরে চলে যাচ্ছেন, সম্ভবত হিমাংশু পাটিলকে তিনি তুলবেন। হিমাংশু পাটিল, হ্যাঁ আমার অনুমানই সঠিক, হিমাংশু পাটিল চলে যাচ্ছেন মাঠের বাইরে, সেখানে আসছেন সুপ্রিয় পণ্ডিত। সুপ্রিয় পণ্ডিত, একটি গোলর আছে এই ছেলেটির, প্রথম ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচও হয়েছিল। এদিকে আরও একটি বদল হচ্ছে, মাঠে আসছে রশি, মাঠের বাইরে কিন্তু চলে গেলেন জোসেফ, জোসেফকে তুলে নিলেন, একটা সহজ গোলের সুযোগ। এদিকে 30 নম্বর খেলোয়াড় মাঠের বাইরে চলে গেলেন, মাঠে এলেন 30 নম্বর খেলোয়াড়, আমরা দেখে নিচ্ছি মাঠে কে এসছেন 30 নম্বর। আরও একটা পরিবর্তন, পল্টু দাস মাঠে গেলেন, বিক্রম হালদার চলে গেলেন মাঠের বাইরে, সেখানে পল্টুকে আনা হলো, পল্টু দাস, পল্টুকে আনা হলো। তিনটে পরিবর্তন কিন্তু নিয়ে নিলেন, অবশ্যই বলতে হবে পল্টু দাস। জেরিমিকে ফাউল করা হয়েছে, ফাউলের নির্দেশ দিয়েছেন রেফারি। দেখুন ঘটনাটি কি ঘটেছিল, থ্রু বল ছিল, বলটি নিয়ে যাবার চেষ্টা করছিলেন কিন্তু পড়ে গিয়েছিলেন, রেফারি কিন্তু জেরিমিকে ফাউল করার জন্য ফ্রি কিকের নির্দেশ দিয়েছেন। তিনজন খেলোয়াড়কে কিন্তু বদল করে নিলেন কোচ, দেখা যাক এই ফ্রি কিক থেকে কিছু করতে পারে কি না। আজকে রেফারি শুভজিৎ প্রামাণিক দারুণভাবে কিন্তু তার দায়িত্ব পালন করছেন। এই দলের সবচাইতে ছোটোখাটো চেহারা দুই ফুটবলার, একজন ফিরোজ অক্লান্ত পরিশ্রম করেন, আরেকজন রয়েছেন তুহিন শিকদার, দারুণ তার দক্ষতা, বাঁ পায়ের কন্ট্রোল দেখার মতো, এবং এত সুন্দর বলটিকে নিয়ন্ত্রণ করেন। আমি বাঁ পায়ের বেশ কয়েকজন ভালো ফুটবলারকে দেখেছি, আমি কিষানুকে দেখেছি, আমি প্রসূন ব্যানার্জিকে দেখেছি, প্রশান্ত ব্যানার্জিকে দেখেছি, কিন্তু আমার বলতে কোনো দ্বিধা নেই, আমি কিষানু প্রশান্ত প্রসূনের সমপর্যায়ে বলছি না, কিন্তু তারপরে এবছর এই ছেলেটির বাঁ পায়ের খেলা সত্যি আমাকে মুগ্ধ করেছে। কর্নার পাঁচটি কিন্তু আদায় করে নিয়েছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব, সেখানে ডালোস অ্যাথলেটিক ক্লাব দুটো, আজকে একটি অনবদ্য গোল করেছে, এবং এর আগে একটা ফ্রিকিকে দারুণ গোল করেছিলেন পাঠচক্রের বিরুদ্ধে এই তুহিন, গত ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচও হয়েছিলেন তুহিন শিকদার। সেই তুহিনই শট নেবার জন্য গেছেন, বাঁ পায়ে শট নেবেন, সম্ভবত বাঁক খাওয়াবেন, হাওয়ার বিপক্ষে খেলছে, সুতরাং বাঁক খাওয়ালে বলটা ঘুরে আর একটু গতি পাবে, সেটাই করবার চেষ্টা করেছে, কিন্তু ভালো সুন্দর হেড ব্যাক, এক্ষেত্রে সালমানের আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু ভুল পাস হয়ে গেল, বা বলটাকে ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারলেন না। অয়ন অনেকটা উপরে চলে গেছিল অয়ন, কিন্তু অয়ন সেক্ষেত্রে ফাউল করে ফেলেছে, রেফারি কিন্তু ফাউলের নির্দেশ দিয়েছেন। তিনজন খেলোয়াড়কে তুলে নিয়েছেন, এদিকে অধিনায়ক শেখ সালমান হায়দারকে ফাউল করেছিল, লম্বা শট, হেডব্যাক। 1898 সালে শুরু হয়েছিল এই কলকাতার লীগ, এবং অবশ্যই 1881 সালে শুরু ইংল্যান্ডের এফএ কাপ, এফএ লীগ। সুতরাং এশিয়াতে শুধু নয়, আমি বলবো যে বিশ্ব ফুটবলের ইতিহাসেও একটা প্রাচীন লীগ আমাদের কলকাতার লীগ, এটা 125তম এডিশন, তার মাঝে বেশ কয়েকবার এই লীগ হয়নি বিভিন্ন কারণে। বল চলে গেল গোলরক্ষকের কাছে, লীগ হয়নি 1930 সালে সত্যাগ্রহ আন্দোলনের জন্য, 1947 স্বাধীনতা দিবসের জন্য, 1953 মাঝপথে লীগ বন্ধ হয়ে গেছিল গণ্ডগোলের জন্য, 1980 লীগ বাতিল হয় 16ই আগস্টের সেই মর্মান্তিক ঘটনার পরে, এবং 2020 কোভিডের জন্য লীগ কিন্তু বাতিল করতে হয়েছিল। এছাড়া 1968 সালে মোহনবাগান লীগ চ্যাম্পিয়ন হওয়ার পরেও হাইকোর্টের নির্দেশে
লীগ বাতিল হয়েছিল। সুতরাং বলা যেতে পারে এই 125তম লিগে বেশ কয়েকবার কিন্তু লীগ হয়নি, তার মধ্যে 125-এর মধ্যে 1968 কিন্তু আছে, শেষ মুহূর্তে কিন্তু বাতিল হয়েছিল। আক্রমণে সুপ্রিয় পণ্ডিত, পরিবর্তন খেলোয়াড় হিসেবে শেষ সুপ্রিয় পণ্ডিত, আজকে জেরিমি কিন্তু পেনাল্টি মিস করেছে, যেখানে 3-0 গোলের একটা ব্যবধান কিন্তু হয়ে যেতে পারত। জ্যাকব মাঠের মধ্যে পড়ে রয়েছেন, এই জ্যাকব কিন্তু আজকের প্রথম গোলটি করেছিলেন এবং আগের দিন পেনাল্টি তো দারুণ গোল করেছেন। আমি বুঝতে পারলাম না জ্যাকবকে না মারতে দিয়ে কেন ভাইকে মারতে দেওয়া হলো, এটাই আমাকে অবাক করেছে। ডুরান শুরু হয়েছিল 1888 সালে, এখন সেই ডুরান চলছে। ট্রেস কাপ 1889 সালে এবং আইপি শিল্ড 1893 সালে আর কলকাতা লীগ 1898 সালে শুরু হয়। 1898 থেকে 1933 পর্যন্ত ব্রিটিশ ক্লাবগুলির কিন্তু প্রাধান্য ছিল এই কলকাতার লিগে। মাওয়ানা স্পোর্টিং প্রথম 1934 সালে প্রথম ভারতীয় ক্লাব হিসাবে এই লিগ জয়লাভ করে এবং বলতে দ্বিধা নেই পরপর 5 বার তারা কিন্তু এই লিগ জয় করে ব্রিটিশদের একটা বড় বার্তা দিয়েছিল। খেলোয়াড় বদল হচ্ছে, মাঠের বাইরে চলে যাচ্ছেন জ্যাকব, সেখানে নতুন খেলোয়াড় আনা হলো। জ্যাকব আজকের ম্যাচের প্রথম গোল যিনি করেছিলেন সেই জ্যাকবকে তুলে নেওয়া হলো। সেখানে রাহুল পাসোয়ান তিনি কিন্তু এলেন, কিন্তু তার আগেই অফসাইড। রাহুল পাসোয়ানের কথা আমি প্রথমে বলছিলাম, রাহুল ইতিমধ্যেই 6-6টি গোল করেছে, আজকে রাহুলকে এনে আবার চাপ বাড়াবার চেষ্টা করছেন, অবশ্যই বলতে হবে কোচের প্রশংসা করব, কারণ দেখে নিতে চাইছেন সামনে তাকে আরও 2 ম্যাচ খেলতে হবে। একটি গুরুত্বপূর্ণ ম্যাচ তার মধ্যে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট এবং টালিগঞ্জ অগ্রগামী, তাকে টপ 3 যেতে হলে আজকের জয় যদি অব্যাহত থাকে তবে 23 পয়েন্টে পৌঁছে যাবে এবং অবশ্যই বলতে পারি যে এগিয়ে যাবে কালীঘাট মিলন সঙ্ঘের উপরে, যেখানে তাদের 21 পয়েন্ট, সেখানে ডায়মন্ড হারবার কিন্তু 2 পয়েন্টে এগিয়ে যাবে। রাহুল পাসোয়ান বল নিয়ে যাওয়ার চেষ্টা, তাকে কেড়ে নিয়েছেন বল ছাঁকতে, উঁচু করে বল বাড়িয়েছেন কিন্তু কোনো খেলোয়াড় নেই। সৌরভ ভানওয়ালা বল দখলের লড়াই, সেখান থেকে তো এক্ষেত্রে আবার একটা পুশ রাহুল পাসোয়ানকে, সহকারী রেফারি এক্ষেত্রে সুজাতা পালিত পতাকা তুলেছেন এবং ফাউলের নির্দেশ দিয়েছেন, ফাউল করে ফেলেছিলেন এক্ষেত্রে সুখচাঁদকে। এ থেকে সুশোভন বেড়া আঘাত পেয়েছিলেন। 71 মিনিট থেকে 72 মিনিটের দিকে খেলা গড়াচ্ছে দলনায়ক সালমান হায়দার, লম্বা শট, বল চলে গেল বাইরে, কর্নার কিক, থ্রো ইন, লম্বা থ্রো, হেড ব্যাক, ছাঁকতে হেড, কিন্তু বল চলে গেল বাইরে, এলোমেলো খেলা। মালসাম কিমা ছাঁকতে, মিজোরামের খেলোয়াড়, নর্থ ইস্টের বেশ কিছু খেলোয়াড় কিন্তু রয়েছে দু দলে। আইফে তৈরি হয়েছিল 1893 সালে, 130 বছরের 23টি ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন তার আন্ডারে রয়েছে। আক্রমণে পল্টু দাস বল তুলেছিলেন, তার গায়ে লেগে বল চলে গেল বাইরে, হ্যান্ডবলের আবেদন করছিলেন পল্টু, কিন্তু রেফারি কিন্তু কর্নারের নির্দেশ দিয়েছেন, বলতে চাইছেন যে হাতে বল রেখেছেন এবং পল্টুকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দিলেন রেফারি, ইয়েলো কার্ড পল্টুর। দেখুন আমরা আরেকবার দেখে নেব, পল্টু যখন এটা হাতে লাগেনি ওর বুকের কাছে বলটি লেগেছে, রেফারি কাছেই ছিলেন, ইয়েলো কার্ড পল্টুর। ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবও একটা ইয়েলো কার্ড দেখেছে, তারাও দেখে নিল। ডায়মন্ড হারবারের অভিষেক দাস
আজকের ম্যাচে ইয়েলো কার্ড দেখেছে, পাঁচটা কর্নার ডায়মন্ড হারবারের, তিনটি কিন্তু পেয়েছে ওই ডালোসে অ্যাথলেটিক ক্লাব হওয়ার পক্ষে। সুতরাং ডান পায়ে মারছে, বল বাঁক খেয়ে গোলের দিকে যাবে, সজাগ থাকতে হবে, উঁচু করে বাড়ানো বল, দারুণ কাজ করেছেন এক্ষেত্রে, কিন্তু বল চলে গেল বাইরে, বল আগেই ক্রস করে গিয়েছিল। গোল কেক ডায়মন্ড ফুটবল ক্লাবের অনুকূলে কনফার্মেশন, পল্টু দাসকে হলুদ কার্ড দেখানো হয়েছিল তারই কনফার্মেশন। বল বসিয়ে নিচ্ছেন মালিক, পরিকল্পনা যে খুব একটা আছে কিবু বিকুনার আমি বলবো না, পেনাল্টি ফ্রিকিকের ক্ষেত্রে নয়, দেখছি যে শটগুলো বেশিরভাগই নিচ্ছেন ওই তুহিন শিকদার, কিন্তু পেনাল্টির ক্ষেত্রে রোজ চেঞ্জ করা কিন্তু ঠিক নয়, পেনাল্টিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে কিন্তু মিস করে ফেলেছে ওই জেরিমি, আর যেভাবে শটটি তিনি নিয়েছিলেন তাতে কিন্তু যে কোনো গোলরক্ষককে পরাস্ত করা যায় না, এটা পুশ ছিল গোলরক্ষক কাকি ঠিক মতো কিন্তু বলটিকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আনতে পেরেছিল, বল চলে গেল বাইরে। আবদুল্লাহ পল্লব পল্টু দাস তিনজনকে এনেছেন কোচ প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, 2-0 গোলের ব্যবধান কিন্তু ইতিমধ্যেই গড়ে নিয়েছে ডালহৌসি অ্যাথলেটিক ক্লাব, ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব, মাফ করবেন, ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব, পিছিয়ে রয়েছে ডালহৌসি অ্যাথলেটিক ক্লাব, ডালহৌসি ডায়মন্ড, দুটো দলের মধ্যে লড়াই চলছে। জেরিমি আজকের ম্যাচে পেনাল্টি মিস করেছেন, অয়ন বল পজিশন 54%, দ্বিতীয় কোয়ার্টার শেষ হলো 54-46, সুতরাং লড়াই কিন্তু কাছাকাছি রয়েছে, বেশ কয়েকবার গোলমুখে হানাও দিয়েছে, অভিজ্ঞতার অভাব বলে তারা কাজটা করতে পারেনি। রাহুল পাসওয়ান ব্যাক পাস, সুপ্রিয় পণ্ডিত ডান পায়ে শট, কোথায় মারলেন, বল চলে গেল বাইরে। কচিকাচারা প্র্যাকটিস করছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন, এই বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস কমপ্লেক্সে পৌরসভার তত্ত্বাবধানে এলাকার ছোট ছোট বাচ্চাদের প্রশিক্ষণ দেওয়া হয়, শ্যামল ঘোষ প্রয়াত শ্যামল ঘোষ তাদের প্রশিক্ষণ দিতেন, এখন দিলীপ পাল প্রাক্তন ফুটবলার নামকরা গোলরক্ষক ছিলেন তিনি এই বাচ্চাদের অনুশীলন করান। অয়ন হেড ব্যাক, ফিরোজ থেকে সুপ্রিয় হয়ে যে জেরিমির কাছে গেছিল, সৌরভ ব্যাক পাস লম্বা শট, কিছুটা উপরে অর্থাৎ গগনে গগনে খেলা হচ্ছে, কিন্তু বলটাকে মাটিতে রাখতে হবে, এক্ষেত্রে সুপ্রিয় ভালো কাজ করেছে, গতি রয়েছে ছেলেটির, কন্ট্রোল রয়েছে সামনের দিকে থ্রু, কিন্তু ভারী সুন্দর ডিফেন্স সালমান হায়দারের, পাল্টা আক্রমণ যাওয়ার চেষ্টা করছে তাসনুর হোসেন, ছাংতে ফিরোজ তুহিন থ্রু বল, লম্বা ক্লিয়ারেন্স একাকি ঠিক সময় মতো এসে আবার আক্রমণে সামনের দিকে থ্রো, ফিরোজ থেকে একেবারে ডান দিকে তুহিন, আউটসাইড ডচ করেছেন তুহিন, কিন্তু ঠিক সময় মতো এসে ক্লিয়ারেন্স করে দিয়েছেন, এক্ষেত্রে অবশ্যই বলবো সেই সালমান হায়দারকে প্রশংসা করব। এদিকে গোলরক্ষক আঘাত পেয়ে মাঠের মধ্যে পড়ে রয়েছেন শেখ আকিব, আশা করব ওর আঘাত গুরুতর নয়, রেফারি কিছু বলছেন, ছাংতে চলে গেলেন মাঠের বাইরে, সেখানে সুজাউদ্দিন খানকে আনা হলো, আরও একটা পরিবর্তন দিলেন কোচ, সুজাউদ্দিন মাঠে এলেন, মাঠের বাইরে চলে গেলেন মালসাম কিমা ছাংতে, সুজাউদ্দিন চেষ্টা করছেন কোচ 12 নম্বর জার্সিধারি সুজাউদ্দিন খান, চারটে পরিবর্তন কিন্তু নিয়ে নিলেন কোচ প্রশান্ত ব্যানার্জি, তিনি আত্মবিশ্বাস ফিরিয়ে আনার চেষ্টা করছেন এই দলটির, করে 12 নম্বর হেড ব্যাক
ঠিক সময় মতো হেড, সুপ্রিয় পণ্ডিত, সুপ্রিয় সেন্টার, কিন্তু বল বাইরে। এই মুহূর্তে কালীঘাট মিলন সংঘ 10 খেলে 21, মোহনবাগান 8 খেলে 20, ডায়মন্ডবার ফুটবল ক্লাব যদি আজকে জয় পায় তাহলে 10 খেয়ে 23 হবে, সুতরাং তারা চলে যাবে লীগ তালিকার শীর্ষে। এই ফলাফল যদি থাকে, সাপ লুডুর মতো জিততে পারলেই মুয়ে চেপে অনেকটা ওপরে উঠে যাওয়া, আর সাপের মুখে পড়লে হারলেই কিন্তু পিছিয়ে পড়া। ডান দিক থেকে আক্রমণ সামনের দিকে, কিন্তু পেছনের দিকে পড়ে গেছিল, বাড়ি সুন্দর কন্ট্রোল নিয়েছেন তাজউদ্দিনের শট, সেদিক থেকে আবদুল্লাহ উঁচু করে বাড়ানো বল, সৌরভ নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, সৌরভ অয়ন জেরিমি হয়ে সুপ্রিয় পণ্ডিত, থ্রু বল রাহুল পাসোয়ান, রাহুল 6টি গোল রয়েছে রাহুলের, রাহুলের নিয়ন্ত্রণেই বল, কিন্তু তার আগেই বল চলে গেছে গোল লাইন অতিক্রম করে, সুতরাং গোলকিক। গোলকিক শেকাকিব, আইএফএর প্রশংসা করতে হবে, আইএফএ কিন্তু যেভাবে ক্যালকাটা ফুটবল লীগ পরিচালনা করছেন, আইএফএ শিল করছেন, ট্রেস কাপ, উত্তরবঙ্গ কাপ, জয়ন্ত চ্যাটার্জি ইন্টার ডিস্ট্রিক্ট ফুটবল টুর্নামেন্ট, আইএফএ ফুটসল টুর্নামেন্টও করেছেন, এবং মেয়েদের জন্য ক্যালকাটা উমেন্স ফুটবল লীগ এবং উমেন্স আইএফএ শিল্ডও চালু করেছেন, এছাড়াও ফিফথ ডিভিশন গ্রুপ বি এবং নার্সারি লিগও কিন্তু খেলাচ্ছে আইএফএ। ভারী সুন্দর পাস দেখা যাক রাহুল পাসোয়ান, সেখান থেকে জেরিমি উঁচু করে বল দিলেন, এই ধরনের পাসগুলো কিন্তু খুব একটা ফ্রুটফুল হয় না, যাই হোক হেডব্যাকে চলে এসেছিল সামনের দিকে থ্রো, ভারী সুন্দর গোল ছেড়ে বেরিয়ে এসে গোলরক্ষক ওই সে কাকিব বলটিকে কিন্তু বাইরে বার করে দিলেন, ভারী সুন্দর আক্রমণ। 1972 ইস্ট বেঙ্গল কোনো গোল না খেয়ে এই লীগ চ্যাম্পিয়ন হয়েছিল, 1977 ইস্ট বেঙ্গল সব ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়, 39 বার এই লীগ চ্যাম্পিয়ন হয়েছে ইস্ট বেঙ্গল, সেখানে 30 বার মোহনবাগান, 2016 কিন্তু ইস্ট বেঙ্গল সব ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়েছিল, দুবার এই লিগে তাদের এই নজির রয়েছে, আর সেখানে মাওয়ানা স্পোর্টিং এই লিগ জিতেছে 13 বার। এছাড়াও স্বাধীনতার পরে দুটো দল, একটা হচ্ছে ইস্টার্ন এবং আরেকটা দল হচ্ছে পিয়ারলেস কলকাতার লিগ কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল। সামনে যে থ্রু বল বিপদ হতে পারে, কিন্তু না, ঠিক সময় মতো অভিজ্ঞ অভিষেক জায়গাটিকে কিন্তু জোড়া করে দিয়েছে আক্রমণে, ফিরোজ অক্লান্ত পরিশ্রম করছে এই ছেলেটি, জেরিমি সামনে থেকে বল দখলের লড়াই নিজের নিয়ন্ত্রণে, জেরিমি দেখছেন কাকে দেবেন সেন্টার, কিন্তু সেই সুপ্রিয় পণ্ডিতের কাছে, রশিদকে আনা হয়েছে, আপনারা জানেন জোসেফের জায়গায় রশিদ এসছে, অনেক আগে থেকেই এই চেঞ্জটা নিয়েছেন কোচ। ভারী সুন্দর সুযোগ দেখা যাক রাহুল পাসোয়ান, বলতে বলতে বল চলে গেল গোলের মধ্যে, ডায়মন্ডবার ফুটবল ক্লাব 3-0 গোলে এগিয়ে গেল, রাহুল পাসোয়ান তার সপ্তম গোলটি করে ফেললেন, ভারী সুন্দর ফলস দিয়েছিলেন এক্ষেত্রে ওই রশিদ, পরিবর্তন খেলোয়াড় রশিদ যেভাবে একটা ডামি রান করলেন, রক্ষণভাগের খেলোয়াড়েরা কিন্তু বিভ্রান্ত হলেন, এগিয়ে গেল ডায়মন্ডবার ফুটবল ক্লাব 3-0 গোলে, রাহুল পাসোয়ান তার সপ্তম গোলটি করে ফেললেন, অনেকদিন পর মাঠে এসেছেন, জ্বরে আক্রান্ত হয়েছিলেন তার ফলে তিনি বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারেননি, খেলোয়াড় বদল হচ্ছে, সুপ্রতীক বাড়ুইকে দেখতে পাচ্ছি
তাকে হয়তো রেফারি রেফারি কিন্তু খেলা শুরু করতে বলেছেন, হয়তো কিছু চেঞ্জ করতে পারেন। কোচ হয়তো ভেবেছিলেন এদের তুলে নেবেন কাউকে, কিন্তু আবার ভাবলেন হয়তো গোলট্যাক হয়ে যাওয়াতে তিনি আবার তার চিন্তাধারাটার একটু পরিবর্তন করেছেন। দেখা যাক কাক তিনি কাঁধে আনেন, ডান দিক থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা করছেন সুপ্রিয় পণ্ডিত, আরও একটা গোলের সুযোগ, কিন্তু না সরাসরি গোলরক্ষকের কাছে, কোনো বিপদ ঘটেনি। 3-0 গোলের ব্যবধান কিন্তু করে নিয়েছে ডায়মন্ড হারবারে, তো ডায়মন্ড হারবারকে আরও গোল করতে হবে। কারণ আমি যেটা বলছিলাম, শুধু পয়েন্ট দেখলে হবে না, গোল পার্থক্য কিন্তু একটা বড় ইস্যু হতে পারে শেষের দিকে। কারণ পয়েন্ট যদি এক থাকে তখন গোল পার্থক্য কিন্তু বিচার করা হবে। তবে এখন যেভাবে লিগ এগিয়ে চলেছে এবং পয়েন্টের তালিকা যেরকম রয়েছে, মোহামেডান স্পোর্টিং 7 ম্যাচে 18 পয়েন্ট কিন্তু তারা তুলে নিয়েছে। 7 ম্যাচে মোহামেডান স্পোর্টিং 8-1 ম্যাচই তারা পরাজিত হয়েছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের কাছে। 7 ম্যাচে 18 মোহামেডান স্পোর্টিংয়ের, কালীঘাট এমএস 10 খেলে 21, মোহনবাগান 8 খেলে 20। খেলোয়াড় বলা হচ্ছে মাঠের বাইরে চলে যাচ্ছেন জেরিমি, এবং সেখানে মাঠে এলেন ওই সুপ্রতীক, সুপ্রতীককে আনা হলো, জেরিমিকে তুলে নেওয়া হলো, এবং মান্ডি আসছেন মাঠে, সম্ভবত সৌরভকে তুলতে পারেন, কারণ লেট ব্যাকের জায়গায় তিনি না, তিনি সৌরভ ভানওয়ালাকে রেস দিলেন। মান্ডি কোথায় খেলেন সেটাই হচ্ছে দেখার, মান্ডি তো লেট ব্যাকের প্লেয়ার, স্টপারও খেলতে পারে মান্ডি। সুপ্রতীক বারুই আগে ঢুকেছেন মাঠে, আমরা আগে পেয়েছি, সৌরভ ভানওয়ালা চলে গেলেন, সন্দীপ মান্ডিকে আনা হলো সৌরভ ভানওয়ালার জায়গায়। এর আগে রশিদ এসেছে, 3-0 গোলের ব্যবধান কিন্তু গড়ে নিয়েছে আজকের ম্যাচে ইতিমধ্যেই ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। আক্রমণ একেবারে ডান দিকে, সুপ্রতীপ বারুই প্রতিহত, আবার সুপ্রতীপ, গতি বাড়াবার চেয়ে গতি আছে ছেলেটির, সেখান থেকে সৌরভ, এই সুপ্রতীপ বারুই এবং সুপ্রিয় পণ্ডিত প্রথম ম্যাচে সাদ্দাম সমিতির বিরুদ্ধে অমল দত্ত স্টেডিয়ামে দুটি অনবদ্য গোল করে ডায়মন্ড ফুটবল ক্লাবের যাত্রা শুরু করেছিলেন। আজকে যেভাবে খেলা গড়িয়ে চলছে তাতে কিন্তু 4-0 গোলের ব্যবধান হয়ে যেতেই পারত, কিন্তু সেটা হয়নি। তার প্রধান কারণ হচ্ছে একটি পেনাল্টি মিস করে ফেলেছেন জেরিমি আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে। হিমাংশু পাটিল, জ্যাকব, জেরিমি, জোসেফ, এই 4 জনকে তুলে কিন্তু নতুন 4 জন খেলোয়াড়কে এনেছেন, মান্ডি, রশিদ, রাহুল পাসওয়ান, তারা মাঠে এসেছেন। এবং রশিদের প্রশংসা করব, যেভাবে তিনি ফলস দিয়েছিলেন তার পাস থেকে কিন্তু বলটি পেছন থেকে এসে গোল করেছিলেন ওই রাহুল পাসওয়ান, ভারী সুন্দর বল ধরেছিলেন। অফসাইড থেকে পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা, গতি বাড়াবার চেষ্টা, তুহিন, রাহুল পাসওয়ান, আবদুল্লাহ শেখ, একটু আগে আবদুল্লাহ অফসাইডের ফাঁদে পড়েছিলেন। 3-1 অফসাইডের হিসেব যদি আমরা দেখি, 3টি অফসাইড করে ফেলেছে আজকে, বল পজিশন 54% টাইমড আউট ফুটবল ক্লাবের এবং 46% ডালহৌসি অ্যাথলেটিক ক্লাবের। 3-0 গোলে এগিয়ে রয়েছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব, সেক্ষেত্রে তারা কিন্তু আরও একটা গোল করতে পারত। সুতরাং লীগ তালিকার দিকে যদি তাকাই, এই ফলাফল যদি থাকে তাহলে কিন্তু ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব চলে যাবে লীগ তালিকার শীর্ষে, তাদের সংগ্রহ হবে 10 ম্যাচে 23 পয়েন্ট। ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব 14টা ফাউল করেছে, ডালহৌসি অ্যাথলেটিক ক্লাবও কিন্তু 14টা ফাউল করেছে। লম্বা বাড়ানো বল, হেডব্যাক, বলটি ধরার চেষ্টা করছেন আবদুল্লাহ, সেন্টার হেড, পাল্টা আক্রমণে সুপ্রতীক, সুপ্রতীক বারোই, গতি বাড়াবার চেষ্টা করেছিল সুপ্রতীক কিন্তু পা থেকে বল বেরিয়ে গেছিল, সেক্ষেত্রে পল্টুর বাড়ানো বল, ভারী সুন্দর ফিরোজ, ঠিক সময় মতো ঠিক জায়গায় বলটিকে স্ন্যাচ করে নিয়েছেন, সেখান থেকে সৌরভ,
88 মিনিট খেলা অতিক্রান্ত, এখনও পর্যন্ত খেলার ফলাফল কিন্তু সেই একই রয়েছে, 3-0। আরও গোল করতে পারে কি না সেটাই হচ্ছে দেখার। তুহিন সেখান থেকে সুপ্রতীক বারুই, 89 মিনিটের দিকে খেলা গড়িয়ে চলেছে। তুহিন বাড়ি সুন্দর বল কন্ট্রোল, বাড়ি সুন্দরভাবে বলটিকে রাখে, এখন শেষের দিকে খেলা চলে এসছে, বল পজিশনটাকে সাথে রাখতে হবে, বলটিকে নিজেদের মধ্যে রাখতে হবে, সময় কাটাতে হবে, সেটাই করছেন। শেষ মিনিটের খেলা চলছে, অবশ্য কিছু হয়তো অতিরিক্ত সময় যোগ হবে। সামনের দিকে থ্রু বল, তুহিন বল পাওয়ার আগেই সে কাকিব ঠিক সময় মতো বেরিয়ে এসেছিলেন। রশিদ একেবারে বাঁদিকে, ভারী সুন্দর পাস, কিন্তু অফসাইড, অফসাইড, অফসাইড। বল বাড়িয়েছিলেন অভিষেক, কিন্তু অফসাইডের ফাঁদে জড়িয়ে পড়লেন রাহুল পাসোয়ান। আজকে নেমেই কিন্তু তিনি তার সপ্তম গোলটি করেছেন, দলের 3 নম্বর গোলটি তিনি পেয়েছেন। 5 মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়েছে, অর্থাৎ এই ম্যাচ আরও 5 মিনিট দীর্ঘায়িত হলো। এই 5 মিনিটের মধ্যে ডালহৌসি অ্যাথলেটিক ক্লাব ব্যবধান কমাতে পারে কি না সেটাই হচ্ছে দেখার। অপরদিকে ব্যবধান বাড়াবার লক্ষ্যে কিন্তু ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব ফ্রেকিক ফাউল করে ফেলেছে ওই সুপ্রিয়কে, সুপ্রিয় পণ্ডিত সৌরভ অয়ন। ভারী সুন্দর একটা ব্যাকিল করে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু নিয়ন্ত্রণ ঠিক ছিল না। রজত, রজত বালা লেট ব্যাক, সেখান থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা, পল্টু বিপজ্জনক হতে পারে এক্ষেত্রে, কিন্তু ঠিক সময় মতো পল্লব একটা সুযোগ পেয়েছিল, কিন্তু পল্লব মারেনি, সেও আবার থ্রু দেওয়ার চেষ্টা করেছিল। গোলে মারতে হবে রশিদ, সেখান থেকে ক্লিয়ারেন্স, বল চলে গেল বাইরে। আজ কিন্তু জ্যাকব, জ্যাকব, জ্যাকব খুব ভালো ফুটবল খেলেছে, প্রথম গোল করেছে। সামনে থেকে থ্রু সুপ্রতীক বারুই, কিছু করে বাড়ানো বল, সেখান থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা, থ্রু বল সুপ্রতীক বারুই, তুহিন থ্রু বল গোল হতে পারে, ভারী সুন্দর পাস, ফাঁকা গোল, কেন পারলেন না, একটা দারুণ মুভমেন্ট ছিল, গোল হতে পারত রশিদ, কিন্তু ফাঁকা সুযোগটিকে নষ্ট করলে। ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব 12টি ফাউল শট করেছে, সেক্ষেত্রে ডালহৌসি 4টি, একটা দারুণ আক্রমণ ছিল, গোল হলে একটা দেখার মতো গোল হতো, কিন্তু গোলটি করতে পারলেন না, ফাঁকা গোলে রশিদ কিন্তু বলটি রাখতে পারলেন না। আক্রমণ ডালহৌসি অ্যাথলেটিক ক্লাবের, অতিরিক্ত সময়ের খেলা চলছে। সুপ্রিয় পণ্ডিত নিজের নিয়ন্ত্রণে রাখছেন, সুপ্রিয় সুপ্রতীক বারুই কিন্তু মাঠে নামার পরে দারুণ ফুটবল খেলেছে, এটা একটা গোল হতে পারে, ফিরোজ কাটিয়ে নিয়েছেন গোলকিপারকে, এখনো সুযোগ আছে, ফিরোজ নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, ফিরোজ শট করবেন কখন আর, আর কখন করবেন, বল কিন্তু চলে গেল বাইরে, কর্নার কিক, গোলকিপারকে কাটিয়েও আরও শিওর হতে চেয়েছিলেন ফিরোজ, কিন্তু কাজের কাজটি করতে পারলেন না, আঘাত পেয়েছেন গোলরক্ষক শেখ আকিব। দেখুন গোলরক্ষকে কাটিয়েও কিন্তু আরও শিওর হচ্ছেন, আবার টেনে নিয়েছিলেন, কিন্তু ঠিক সময় মতো শুয়ে পড়ে দলের পতন রোধ করলেন, নিশ্চিত পতন রোধ করলেন শেখ সালমান হায়দার, দলনায়ক ডালহৌসি অ্যাথলেটিক ক্লাবের।
গোলরক্ষককে কাটিয়েই যদি জীব গোলে মারতেন তাহলে হয়তো একটা সুযোগ পেতেন, আরও শিওরতে গিয়েছিলেন। কর্নার কেক, ছটি কর্নার কিন্তু পেয়ে গেছে আজকের এই ম্যাচে ট্যামনারপাড় ফুটবল ক্লাব। গত ম্যাচে তারা এই কর্নার থেকে একটা গোল পেয়েছিল, গোল করেছিলেন সৌরভ ভানওয়ালা। কর্নার কেক, দেখা যাক এই কর্নার থেকে গোল করতে পারেন কি না। আজকে ম্যান অফ দ্য ম্যাচ কে পান সেটাই দেখার। তবে জ্যাকব একটি গোল করেছেন এবং একটি পেনাল্টিও খুব দারুণ আদায় করে নিয়েছিলেন এবং দারুণভাবে ফুটবলও আজকে খেলেছেন। দেখা যাক শেষ পর্যন্ত ম্যান অফ দ্য ম্যাচ আজকে কে হন। তবে আজকের ম্যাচে কিন্তু ইতিমধ্যেই কিন্তু 3-0 গোলের ব্যবধান করে নিয়েছে ড্যামনারবাড় ফুটবল ক্লাব। তুহিন শিকদার, প্রস্তুত তুহিন, বাড়ানো বল চলে গেল বাইরে, থ্রো ইন ডায়মন্ড হারবারের অনুকূলে। ডায়মন্ড হারবারের সাথে ডালহৌসির লড়াই, একটা দল 145 বছরের আর একটা দল মাত্র 2 বছরেই। কলকাতাতে একটা আলোড়ন তৈরি করে ফেলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল। তিনি দল গঠন করবার জন্য বলেছিলেন যে আমি একটা দল গঠন করব, যে দলে রাজ্যের খেলোয়াড়রা তো থাকবেই, তার সাথে ভিন রাজ্যের খেলোয়াড়দের কাছেও একটা সুযোগ থাকবে, এবং সেই লক্ষ্যে কিন্তু তিনি এগিয়ে চলেছেন। সুপার 3-তে তিনি যেতে পারবেন কি না সেটাই বলার কথা। বলতে বলতে রেফারি শুভজিৎ প্রামাণিক লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন আজকের খেলা সাঙ্গ হলো। আজকের খেলার শেষে ফলাফল দাঁড়ালো ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব 3 ডালহৌসি অ্যাথলেটিক ক্লাব 0। বল পজিশন 57%, ডায়মন্ড হারবারের 43, ডালহৌসি অ্যাথলেটিক ক্লাব শট 13-4, শর্টস অন টার্গেট 7-2, ফাউল 14-14, ইয়েলো কার্ড 1-1, কর্নার 5-3, অফসাইড 3-1। তেরোখানা শট করেছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব, 3টে গোলও হয়েছে কোন জায়গা থেকে সেটা আমরা দেখালাম। জ্যাকব 3টে শট নিয়েছেন, 1টি গোল আছে তার। জেরিমি 2টি, পেনাল্টি মিস করেছেন। তুহিন শিকদার 2টি, তার মধ্যে 1টি তার গোল আছে। সৌরভ দাস 1টি শট করেছেন। ফিরোজ খান, তিনি করেছেন 1টি শট, গোল পেতে পারতেন। পাসওয়ান 1টি শট করেছেন, 1টি গোল করেছেন, এবং সুপ্রিয় পণ্ডিত 1টি শট করেছেন। 4টে শট করেছে ডালহৌসি অ্যাথলেটিক ক্লাব, ছানতে 1টি শট করেছে। তাজনুর হোসেন করেছেন 1টি শট, দীপক রাজ করেছেন 1টি, এবং আবদুল্লাহ শেখ তারও ছিল 1টি শট। ফাউল করেছে 14টি ড্যামন্ড হারবার ফুটবল ক্লাব। অভিষেক দাস 3টি ফাউল করেছেন এবং 1টি ইয়েলো কার্ড কিন্তু দেখেছেন। হিমাংশু পাটিল 3টে শট করেছেন, ফাউল করেছেন। তুহিন শিকদার 2টি করেছেন, সৌরভ 1টি, ফিরোজ খান 1টি, এবং অয়ন মণ্ডল 1টি ফাউল করেছে। 14টা ফাউল হয়েছে ড্যামন্ড হারবারে, ফাউল করেছে 14টা ডালহৌসি অ্যাথলেটিক ক্লাবও। সুশোভন বেড়া 3টি, কোন কোন জায়গা থেকে করেছে সেটাও দেখানো হচ্ছে। বিক্রম হালদার 2টি, সালমান হায়দার 2টি, শিবা হরি 2টি, রজত বালা 1টি, পল্লব বিশ্বাস 1টি। আমরা দেখে নেব এবার খেলার হাইলাইট। এটা একটা সুযোগ ছিল যেখান থেকে শট করেছিল জেরিমি সোজাসুরি গোলরক্ষক আকিবের কাছে, এটা গোল হতে পারত, এটা হচ্ছে প্রথম গোল। দেখুন কীভাবে দুজন স্টপারকে রেখে ডান পায়ের শটে বলটিকে জালে জড়িয়ে দিয়েছেন অবশ্যই সেই জ্যাকব। এবার দেখুন সেই তুহিনের অনবদ্য গোল, বাঁ পায়ের শট চলে গেছিল গোলের মধ্যে। এই 2 গোলেই কিন্তু এগিয়ে গিয়েছিল প্রথমার্ধে। আরও একটা সুযোগ ছিল, হেড ছিল ডালহৌসি অ্যাথলেটিক ক্লাবের, এখান থেকে ফাঁকা জায়গা এবং ঠিক সময় মতো ঠিক জায়গায় বলটিকে রেখেছেন রাহুল পাসওয়ান, এটা ছিল 3 নম্বর গোল। এইভাবেই খেলা সাঙ্গ হয়েছে। ম্যান অফ দ্য ম্যাচ
কে হন সেটাই হচ্ছে দেখার। ইতিমধ্যেই অ্যানাউন্সমেন্ট বোধ হয় হয়েছে, আমরা দেখে নেব আজকের ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ কিনি হন। সম্ভবত জ্যাকব হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ, আজকে তিনি একটি গোল করেছেন এবং একটি পেনাল্টিও আদায় করে নিয়েছেন, তা নাহলে একটা গোল হতে পারতো। বলটিকে খুব ভালো তুলে নিয়েছিলেন কিন্তু তার ভাই সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাইস প্রেসিডেন্ট এই ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবে, তিনিই পুরস্কারটি তুলে দিচ্ছেন জ্যাকবকে। এই মুহূর্তে জ্যাকব কিন্তু তিনটি গোল করে ফেলেছেন এবারের লিগে। আইজল এফসি থেকে আসা এই খেলোয়াড়টি ইতিমধ্যেই একটা নির্ভরযোগ্যতা দিতে পেরেছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবকে। ফুল টাইম স্কোর ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব 3 ডালহৌসি অ্যাথলেটিক ক্লাব 0, এবং লেখতে লেখার শীর্ষে চলে গেল ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব।